শোনেন নেতৃবৃন্দ, এখানে বিপ্লবী সভাপতি নজরুল ইসলাম মঞ্চ আজকের এই সমাবেশের প্রধান অতিথি, বাংলাদেশের স্বচ্ছ রাজনীতি যুদ্ধের মধ্যে অন্যতম বিএনপির মহাসচিব সাবেক মন্ত্রী জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, নির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং বিশেষ করে ঝিনাইদহ জেলার বিপ্লবী সভাপতি মোশাররফ রহমান সহ ঝিনাইদহ কেন্দ্রের সেনা সকল নেতৃবৃন্দকে ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আজকের এই ঐতিহাসিক জনসভার সংগ্রামী সভাপতি, জনসভায় উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, অতিথিবৃন্দ, 11 জেলা এবং মহানগরী থেকে আগত নেতা কর্মী, সহকর্মী, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বৃষ্টিতে কেউ অস্বস্তি বোধ করবেন না, কারণ বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমত। আলহামদুলিল্লাহ, গতকাল থেকে আবহাওয়া অনেকটা সহনীয়, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। প্রিয় সংগ্রামী বন্ধুরা, দূর দূরান্ত থেকে যারা এসেছেন তারা মায়ের মুক্তির দাবি নিয়ে এসেছেন, কোন বাধা আপনাদেরকে রুখে দিতে পারেনি। আপনারা জানেন মানবাধিকার সংস্থার রিপোর্ট অনুযায়ী এই দেশ থেকে গত 10 বছরে 6 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। এই দেশে 6,660 জন মানুষ খুনের শিকার হয়েছে। আপনারা জানেন 30,000 মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এই দেশে নারী নির্যাতন এবং ধর্ষণের পরিমাণ কি, এটা আপনাদেরকে নতুন করে বলে দেওয়ার কিছু নাই। বিচারহীনতার সংস্কৃতি বাংলাদেশকে ফোকলা করে দিয়েছে। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারতেন এসবের কি বেগম খালেদা জিয়া, সে কারণেই তাকে আজকে বন্দি রেখে লুটেরাদের গণতন্ত্র, লুটেরাদের
গণতন্ত্র, গণতন্ত্র এটাই কায়েম হচ্ছে বাংলাদেশে। এর বিরুদ্ধে আমাদেরকে উঠে দাঁড়িয়ে এই সংগ্রামে বিজয় লাভ করতে হবে, এই আশাবাদ ব্যক্ত করে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ খুলনা জেলা পতাকা।
ওইরো জবান বোলা বিসমিল্লাহির রহমানির রহিম খুলনা বিভাগে আজ এই ঐতিহাসিক আগামী যে সমস্ত কর্মসূচি আমাদের ক্ষেত্রে ঘোষণা করবেন, প্রত্যেক
হত্যা আন্দোলনকে আপনারা সফল করবেন এই আহ্বান থেকে আমি আমার বক্তব্য যুক্ত করছি। সকলকে ধন্যবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, বাংলা রক্তে রঞ্জিত চক্ষীরা জেলার পক্ষ থেকে উনি গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন, আবার সেই গণতন্ত্রে ডাক দিয়েছেন বলে এই সরকার তাকে যেন আমাদের প্রেরণ করেছেন। সাতক্ষীরাবাসী আপনারা কি রাজি আছেন 2013 সালের পুনর্বৃত্তি করতে? আমাদের মা বেগম খালেদা জিয়াকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। খুলনা বিভাগের 11 জেলা থেকে আগত সকল নেতৃবৃন্দ ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আমি বক্তব্য একটি কথা বলবো, আমাদের দেশ নেত্রী গরম খালেদা জিয়ার মুক্তির জন্য আমি প্রধানমন্ত্রী আমাদের প্রধান অতিথির কাছে আবেদন করছি। দেশের মানুষ এখন কঠিন করে কঠিন তার আন্দোলন চায়, আন্দোলনের মাধ্যমে আমাদের দেশ নেত্রী গরম খালেদা থেকে মুক্ত করতে হবে। কোনো আইনি প্রক্রিয়া মুক্ত হবে না, যে কোনো ধরনের আন্দোলন দিলে সেই আন্দোলন আমরা খুলনা বিভাগের 11টি জেলা থেকে ইনশাল্লাহ আন্দোলন করব। সেই কথা আপনাদেরকে দিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট অমরক, আসসালামু আলাইকুম। মঞ্চ প্রতিষ্ঠা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের
এই কথা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মা বাংলাদেশে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, সেই কারণে তাকে সাজানো পাতানো মিথ্যা মামলা দিয়ে কারাগারে রেখে দেওয়া হয়েছে। আজকে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গেলে, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে গেলে, মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে আনতে গেলে সর্বপ্রথম প্রয়োজন বেগম খালেদা জিয়াকে মুক্ত করা। এছাড়া কোন বিকল্প নাই। আমি জাতীয় নেতৃবৃন্দের কাছে আবেদন রাখবো, সমাবেশ অনেক হয়েছে, এখন প্রয়োজন দেশের যে বেগম খালেদা জিয়া আমাদের মাকে মুক্ত করার কর্মসূচি প্রয়োজন। এখানে সুপ্রিম কোর্টের বারে প্রায় সাতবারের নির্বাচিত সেক্রেটারি মাহবুবউদ্দিন খোকন সাহেব আছেন, ওনারা অনেক আইনি লড়াই করেছেন, আইনের মাধ্যমে মুক্ত করা সম্ভব নয়। সেই কারণে বলতে চাই, আইনের পাশাপাশি জনগণের আন্দোলনের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্ত করার আন্দোলন কর্মসূচির মাধ্যমে দেশকে মুক্ত করতে হবে। আমাদের সকলকে এই শপথ নিয়ে ঘরে ফিরে যেতে হবে। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। দেশের জি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। সম্মানিত বন্ধুরা, ইতিমধ্যেই বাগেরহাট যুবদল একটা বিশাল মিছিল নিয়ে সভাস্থলে এসছে। আমরা সবার পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানাচ্ছি। সাতক্ষীর মেয়র প্রার্থী নামের চিঠি এবং সাতক্ষীর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ আলীও ইতিমধ্যে মিছিল নিয়ে মঞ্চে পৌঁছেছেন। আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। বক্তব্য রাখছেন মৎস্যজীবী দলের মা মাটি মানুষ গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজকে খুলনা বিভাগীয় সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের প্রাণ প্রিয় নেতা আমাদের জাতীয় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং জাতীয় নেতৃবৃন্দ, আমাদের জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আহ্বায়ক মাধব বীর মুক্তিযোদ্ধা মাধব ভাই ও সাবেক ছাত্র নেতা আব্দুর রহিম ভাইয়ের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দেব না, জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য দেবেন, আমি শুধু একটি কথা বলব। 30শে ডিসেম্বর 2018 সালে আমাদের জাতীয় নির্বাচনে আজকে মঞ্চের অধিকাংশ নেতা যখন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে এই সরকারের হায়না সরকারের ক্ষুদ্র রাত্রের হয়ে আমাদের জাতীয় নেতাকে রক্তাক্ত করে হাসপাতালের বারান্দায় যখন মৃত্যু সত্তায় খেলছে
Hey,
অতিথি আছে আরো অনেক শক্তিশালী হয়ে আপনাদের পাশে থাকবে। এই প্রত্যাশায় আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে জাতীয়তাবাদী যুব দল আপনাদের পাশে রাখবে, আমারও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আমার নেত্রী আমার মা ছেলে থাকতে দেব না। এই স্লোগানের মধ্য দিয়ে আমার নেত্রী আমার মা ছেলে থাকতে দেব না। সাংবাদিক বন্ধুরা, এবারে বক্তব্য রাখছেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি জনাব আব্দুল কাদের ভূঁইয়া। দাবিতে খুলনা বিভাগীয় সমাবেশের সংগ্রামী সভাপতি আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির সংগ্রামী মহাসচিব জনতা জানা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি শফিউল বারী বাবুর সহ উপস্থিত বিভিন্ন জেলার থেকে আগত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ভাই বোনেরা এবং বিএনপির শীর্ষ সৈনিকেরা, আমি বক্তব্য রাখবো না, তিনটি প্রশ্ন করে আমি আমার বক্তব্য শেষ করব। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির বিনিময়ে আমরা কি সবাই জেলে যেতে প্রস্তুত? দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব? দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া বাংলাদেশের বর্তমান অবস্থায় স্বাধীনতার সার্বভৌমত্ব টিকে রাখা সম্ভব? যদি তাই হয় এই খুলনার মাটি থেকে আমরা বলতে চাই দেশ নেত্রীর মুক্তির জন্য আমরা সবাই জেলে যাওয়ার জন্য প্রস্তুত হয়েই থাকি। মোকাবেলা হবে বর্তমান ফেসিলাদী খুনি হাসিনা সরকারের সাথে এবং জেলের তারা ভেঙেই আমরা আমাদের নেত্রীকে মুক্ত করে আনবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রিয় নেতা জনাব গোবিন্দমন্ডলি, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত আছেন, জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু বয়সী চন্দ্র রায় এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সঠিক নেতা জনাব নজরুল ইসলাম খান সহ বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ, সমস্ত ভাই বোনেরা আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, এদেশের সর্বোচ্চ পদে যিনি আছেন তিনি শপথ নিয়ে আসেন যে তিনি মিথ্যা কথা বলবেন না, অসত্য কথা বলবেন না, কিন্তু আমরা দেখি যে আমাদের মা আমাদের নেত্রী সম্পর্কে তিনি সবসময় একটা মিথ্যা কথা বলেন যে এতিমের টাকা চুরি করেছে। তো এতিমের টাকা যে ফান্ড সে ফান্ড 2 কোটি টাকার ফান্ড, তা বেড়ে আজকে 6 কোটি টাকা, অথচ দেশের প্রধানমন্ত্রী হয়েও তিনি অবলীলা ক্রমে সব প্রতিনিয়ত মিথ্যে কথা বলে যাচ্ছেন। বন্ধুরা আমার, মূলত তিনি খালেদা জিয়ার যে বদনামী, তিনি নির্বাচন করেন 23 সিটে কোনদিন পরাজয় বরণ করেন নাই, তার আকাশ চোখে বদনামীকে পূর্ণ করার জন্য হাতিতে আজকে এই মিথ্যা কথা বলে বেড়াচ্ছেন। বন্ধু আমার, আজকে এদের বিরুদ্ধে রাজপথের আন্দোলনে ভোটটা দিয়ে আমরা সেই রাজপথের আন্দোলন করে তাকে মুক্ত করতে হবে। বন্ধুরা আমার, আর এই খুলনা শহর, এই খুলনা শহর শ্রমিকের শহর, বাংলাদেশের এখন পর্যন্ত যে কটা পাট ফল আছে সে পাটগুলির সবচেয়ে বেশিরভাগ পাট ফল এই খুলনা শহর অবস্থিত। বন্ধুরা আমার, দুঃখজনক হলো
মজুরি কমিশন আজকে পর্যন্ত এই সমিতিকে দেওয়া হয় নাই, আরেকটি মজুরি কমিশন দেওয়ার সময় হয়ে গেছে, কিন্তু তাদের কথা কোনো অনুরোধ করা হয় না। আমাদের দাবি থাকবে আজকে শ্রমজীবী মানুষের পক্ষ থেকে যে অনতিবিলম্বে এই মজুরি কমিশন বাস্তবায়ন করা হোক এবং সকল সেক্টরের শ্রমিকদের দাবি পূরণ করা হোক। আপনাদের সবাইকে ধন্যবাদ। এখন বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি জনাব শফিউল বারী বাবু। আমরা তো পারবো না, সভাপতি গোলাম সরোয়ার উপস্থিত হয়েছেন, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, সম্পাদক পরিপূর্ণ হয়েছে উত্তরে দক্ষিণের পূর্বে পশ্চিমে প্রতিবাদী মানুষের দলসব, এই প্রতিবাদী মানুষের একটাই বন্ধ, সেটি হচ্ছে বাংলাদেশের মাটির মানুষের ক্ষতি। বেগম খালেদা জিয়াকে মুক্ত দেখতে চাই। আজকে এই মহামারী প্রতিটি অলিগলিক প্রতিবাদী মানুষের কণ্ঠের স্লোগানে উচ্চকিত হয়েছে, এই স্লোগান এটাই দমন করে বাংলাদেশের মানুষের বিদেশি শক্তির সহযোগিতায় বাংলাদেশের বাংলাদেশের স্বাধীনতা করার আমরা বলতে চাই এই আমরা
বিশিষ্ট নারী নেত্রী গ্রামের সুলতান আহমেদ বক্তব্য রাখছেন। সুলতান আহমেদ ধন্যবাদ সুলতান আহমেদ। সম্মানিত বন্ধুরা, সময় সংক্ষেপ থাকার কারণে আমরা মঞ্চে উপস্থিত জাতীয় বিশিষ্ট নেতৃবৃন্দকে বক্তব্য দেওয়ার সময় দিতে পারছি না বলে আমরা আবার দুঃখ প্রকাশ করছি। এখন বক্তব্য আছেন বিএনপি জাতীয় কমিটির সহ সমাবেশের সম্পাদক
জনাব হুমায়ুন কবির খান বক্তব্য রাখছেন। হুমায়ুন কবির খান প্রস্তুত থাকবেন নামাজ হালিমা হলে বাবু অমলেন্দ্র দীপ আমিরুজ্জামান খান আমিরুজ্জামান খান শিব বিসমিল্লাহ রহমান রহিম। বাংলাদেশ জাতীয় জনতা দল খুলনা বিভাগীয় বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি খুলনা মহানগরের বিপ্লবী সভাপতি কেন্দ্রীয় সংগঠনের সম্পাদক জনাব নজরুল ইসলাম মঞ্জু ভাই আজকের সভার প্রধান অতিথি। বাংলাদেশ জাতীয় জনতা দলের পরীক্ষিত মহাসচিব পরিচ্ছন্ন রাজনীতিবিদ আমাদের সকলের প্রিয় মানুষ মির্জা ফখরুলেশ্বর মলঙ্গির সহ জাতীয় নেতৃবৃন্দ খুলনা বিভাগীয় বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্তভাবে অতিথি কথা বলে আমরা আলোচনা শেষ করছি। কথা বলি একটি হল এই অবৈধ সরকারের বিরুদ্ধে বিগত দিনের প্রতিটি আন্দোলনে আমরা দেখেছি বাংলাদেশের প্রতিটি অঞ্চলের দায়িত্ব এই খুলনা অঞ্চলের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এলাকার প্রত্যেকটা নেতৃবৃন্দ কর্মীরা কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করছে লড়াই সংগ্রামের আন্দোলনের মধ্যে। আজকে তাই এই খুলনা বিভাগে নেতৃবৃন্দকে আন্দোলনের কথা না বলে আমরা শুধু বলতে চাই আমরা কি নেত্রীকে এই দাবিদার সরকার অবৈধ সরকারের কাছে আমরা কি মুক্তি চাব না মুক্তির জন্য আমরা যে সংগ্রামের প্রয়োজন সেই সংগ্রামের পদক্ষেপ আমরা গ্রহণ করব সেই সিদ্ধান্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা করি দিবেন। এই সরকারের প্রধানমন্ত্রী দেশের উত্তরবঙ্গের মানুষ যখন পানিতে আসছে মানুষের সেই মুহূর্তে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। মুক্ত মুক্ত মুক্তি চাই মুক্ত মুক্ত মুক্তি চাই পরে যারা মিছিল আসছে গোরখপুর খানেশপুর খাজা আলী সবাই বসেন সবাই বসেন এই সবাই বসেন এই যশোর যশোর বসো এই গোরখপুর খানেশপুর খাজা আলী মিছিল আসছে পরে পিছনে থাকবে পিছনে থাকবে সামনে আসবে না পরবর্তী বক্তা। এখন বক্তব্য রাখছেন কেন্দ্রীয় বিএনপির সহ ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক বাসা বেঁধেছে তুমি আমার মাকে যে সব জানিয়ে আস
সবাই আমার সাথে স্লোগান ধরেন, আপনারা সবাই আমাদের সাথে স্লোগান ধরেন, মুক্তে মুক্তে মুক্তি চাই, আমরা তাকে মুক্ত করতে পারি নাই, আমরা
আগামী দিনে দেশ ক্ষেত্রে বেগম খালেদা জিয়াকে সেই সাথে আমরা এই সরকারের সকল দমনের বিরুদ্ধে কার্যকরে লড়াই করব, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সাধারণ বন্ধুরা, বক্তব্য রাখছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ তথ্য গবেষণা সম্পাদক জনাব আমিনুজ্জামান খান শিমুল। বিসমিল্লাহির রহমানির রহিম। খুলনা বিভাগীয় মহাসমাবেশ উপলক্ষে আয়োজিত আজকের এই সভার সভাপতি, বিএনপির কেন্দ্রীয় মহাসচিব, স্থায়ী কমিটির সদস্যসহ জাতীয় নেতৃবৃন্দ, খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ঝিনাইদহ জেলা বিএনপি থেকে আগত নেতৃবৃন্দ এবং কোটচাঁদপুর মহেশপুর থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মীবৃন্দ, মহেশপুর থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীবৃন্দ, সবাইকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী বন্ধুরা, খুলনা বিভাগে জাতীয় নেতৃবৃন্দ এসেছেন, ওনারা বক্তব্য দিবেন, আমরা বক্তব্য দিব না, শুধু একটি বিষয় বলতে চাই। খুলনাই আজ বরিশালে মহাসমাবেশ হয়েছে, ঐতিহাসিক মহাসমাবেশ, চিটাগাঙে মহাসমাবেশ হয়েছে, ঐতিহাসিক মহাসমাবেশ, খুলনায় ঐতিহাসিক মহাসমাবেশ হয়েছে। জাতীয় নেতৃবৃন্দের কাছে অনুরোধ করব, বিরাজগুলো কিন্তু মহাসমাবেশ ঐতিহাসিক হবে, আপনারা ঢাকায় মহাসমাবেশ দেন, সেই মহাসমাবেশে ঐতিহাসিক মহাসমাবেশ করে ঢাকাকে অচল করে দিয়ে দেশের দিকে মুক্ত করুন এবং এই সরকারের পতন ঘটান, সেই যুদ্ধে সবাই অংশগ্রহণ করেন। এগুলি আমার বক্তব্য সত্যি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিতবাদ, বাংলাদেশ জাতীয়বাদী দল জিতবাদ, শহীদ জিয়া আমর খালেদা জিয়া জিতবাদ, তারেক রহমান বীরের বেশে আজকে ফিরে বাংলাদেশে। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখছেন সহ প্রচার সম্পাদক কেন্দ্রীয় বিএনপি বিশ্ববিদ শামীমুর রহমান শামীম। আপনার মিটিংটা করতে চান, তাহলে এই যে ছাত্রদল, যুবদল, অঙ্গ সংগঠন এবং বিএনপি বিভিন্ন জেলা থেকে আগত নেতা কর্মী ভাইয়েরা, আপনাদের কাছে অনুরোধ করছি, আর একটু গোলযোগ কেউ করবেন না এবং শান্তিপূর্ণ ভাবে এই মিটিংটাকে শেষ করতে যান। আপনারা এখানে দেশনেত্রী মুক্তির জন্য এসেছেন তো নাকি? দেশনেত্রী মুক্তি চান, তাহলে আপনাদেরকে অনুরোধ করবো, আর কোন রকম গোলযোগ নয়, কোন কথা নয়, এই মিটিং কে সুন্দর সুস্থ হবে, শান্ত করার জন্য আপনারা সবাই কাজ করবেন। সালাম আলাইকুম। সুযোগবৃন্দ, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দ, খুলনাবাসী বৃন্দ, আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে বৃষ্টি উপেক্ষা করে খুলনার নয়টি জেলা এবং মহানগর, খুলনা জেলা সহ আজকের এই সমাবেশ সারা শহরে হাজার হাজার মিছিলে জনসমুদ্র পরিণত হয়েছে। প্রত্যেকের মুখে একটি স্লোগান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির স্লোগান। এই সরকার একটা খুনি সরকার, গণতন্ত্রের ছাত্র বসেছে, একটি ব্যাগ সরকার সবাদ করবো, সেই অঙ্গীকার দিয়ে ঘরে ফিরে যাবো। আপনাদের সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ।
বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জওয়ান হোক, বেসরকারি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, ভারতাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। সঙ্গে বন্ধুরা বক্তব্য রাখছেন কেন্দ্রীয় বিএনপির সহ কোষাধ্যক্ষ জনাব মাহমুদুল হাসান খান বাবু, বক্তব্য রাখছেন মাহমুদুল হাসান খান বাবু অনুপস্থিত। এখন বক্তব্য রাখছেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক যশোর বিএনপির যশোর অঞ্চলের কৃতি সন্তান আমাদের নেতা জনাব তরিকুল ইসলামের সুযোগ্য সন্তান জনাব সম্মানিত স্থায়ী কমিটির সদস্য জনাব
বাবুগঞ্জ স্বতন্ত্র রায় সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, উপস্থিত জনতা, সবাইকে শুধু আমি একটি কথা বলব। আমি কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য হিসেবে বলতে চাই, আমাদের যা বক্তব্য বিএনপির মহাসচিব দেবেন আমরা তার সাথে একমত হয়ে খালেদা জিয়া এবং গণতন্ত্র মুক্তির জন্য যে কর্মসূচি দেওয়া হবে সেই কর্মসূচিকে আমরা স্বাগত জানিয়ে খালেদা জিয়া এবং গণতন্ত্রকে মুক্ত করব। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। তারুণ্যের অহংকার। তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সম্মানী বন্ধুরা, এখন বক্তব্য রাখছেন খুলনার কৃতি সন্তান তথা বিএনপি জাতীয় স্থায়ী জাতীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক জনাব আজিজুল বারী হেলাল। বক্তব্য রাখছেন আজিজুল বারী হেলাল। বাংলাদেশের জনগণ মেনে নেবে না, দেবে না। সংগ্রামী বন্ধুরা, তাই আমাদের একটাই স্লোগান, দেখেন খুলনার মানুষ জেগে উঠেছে, বরিশালের মানুষ জেগে উঠেছে, চট্টগ্রামের মানুষ জেগে উঠেছে, টিকা দিকে স্লোগান শুরু হয়েছে, মুক্তি 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 চাই। বললেন নাকি ফাঁকের তালা খুলি রাখে তার বন্দি ছাড়া। খুলনা শিল্পাঞ্চল, খুলনা নগরের সে সমস্ত শ্রমিক ভাইদের পাওনা বাকেয়া আইনের তাদের অতি অবিলম্বে পাওনা দেওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের ওই খুলনার শিল্পাঞ্চলকে প্রাণ মুভি করে আজকে তারা টাকা পয়সা লুট করছে, এদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। কিছুক্ষণ আগেই দৌলতপুর, খালিশপুর এবং খানজানলী থানার বিশাল একটা মিছিল নিয়ে সেই মিছিলের নেতৃত্ব দিয়েছেন বিএনপির অন্যতম নেতা এবং খুলনা তিন আসনের প্রার্থী জনাব রফিজুল ইসলাম বকুল। আমরা তাকে স্বাগত জানাচ্ছি। প্রধানমন্ত্রী দেশ নেত্রী খালেদা জিয়ার ভক্তির
নেতা মালঙ্গের আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপি স্থায়ী কমিটির দুই সম্মানিত নেতা পশ্চিম নেতা জনাব নজরুল ইসলাম খান এবং অন্যায় বিরুদ্ধে প্রতিষ্ঠা কংগ্রেসের বিএনপি গর্ব স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব বাবু ঘোষণ্য চাই জনাব এবং বিএনপির হৃদয় কমিটির সম্মানিত সভাপতি সহসভাপতি সাধারণ সম্পাদক এবং অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ ঢাকা কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন জেলাধিকারগত সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ সহ খুলনা মেয়র জেলার সকল নেতা কর্মী এবং আমাদের সাংবাদিক ভাইদের প্রতি জানাই আমার সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। সংগ্রামী বন্ধুরা আপনারা জানেন আমরা 1 কোটি ইনকাম বিঘা অতিক্রম করছি। এই বিএনপির বিরোধী সরকার দেশে কি অকার্যকর রাষ্ট্র পরিচালনা করছে, দেশকে কি অকার্যকর রাষ্ট্র পরিণত করে ফেলেছে, আর মুখে মুখে বলছে, মুখে ফোনা বলে বলছে যে উন্নয়নের জোয়ার হয়েছে। আর আমরা উন্নয়ন বলতে কি দেখছি, দেখছি সাক্ষরের উন্নয়ন। 2 বছরের শিশু থেকে 90 বছর বিন্দু বন্ধ কেউ ফোনা পাচ্ছেন না। সংগ্রামী বন্ধুরা কিসের উন্নয়ন? দুর্নীতির উন্নয়ন। এখন নাকি সবার বিশ্বাসে দুর্নীতি করলে কোন বিশ্বাস হবে না। কিসের উন্নয়ন? কোন উন্নয়ন? সংগ্রামী বন্ধুরা আপনারা জানেন আমাদের সহ ভাই অবয়াস
আসসালামু আলাইকুম। বর্তমানে এই দলের সরকার আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদাকে ভয় করে আজকে বন্দী হয়ে গেছে। আমাদের আগামী দিনের নেতা তারেক রহমানের রাজনীতি ধ্বংস করার জন্য চক্রান্ত করছে এই অবৈধ সরকার। সমস্ত বাংলাদেশকে একটা কারাগারে রূপান্তরিত করেছে, এই সরকারের বিরুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জনগণের দল বিএনপি আন্দোলনের ডাক দিয়ে আমরা বিশ্বাস করি কেন্দ্রে নেতা আছেন। আগামী দিনে এই জালেম সরকারের যে আন্দোলনের ডাক দেবে সেই আন্দোলনের জোরে এই জালেম সরকার হবে। আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা মুক্তি হবে, দেশবাসী মুক্তি হবে। ধন্যবাদ, খোলা হবে বাংলাদেশ। আজকের এই মহাসমাবেশে সম্মানিত সভাপতি তরুণ নেতৃত্ব মঞ্জু উপস্থিত, আমাদের সভাপতি জনমন্ত্র মঞ্জু উপস্থিত, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের গণমানুষের নেতা আমাদের প্রিয় নেতা প্রিয় মহাসচিব যারা ফখরুল আলমগীর, স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু গণেশ্বর চন্দ্র রায় উপস্থিত, স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব নজরুল ইসলাম মঞ্জু, খুলনা বিভাগের এক সময় যার কারণে আমরা ছাত্র রাজনীতি শুরু করেছিলাম 82 সালে, আমাদের সেই সময়ে ছাত্র দলের সভাপতি ছিলেন জনাব শামসুজ্জামান দুদু, যার নেতৃত্বে আমরা এরশাদের বদলের শেষ পর্যায়ে গিয়েছিলাম। সেই প্রিয়তা ভাইস প্রেসিডেন্ট শামসুজ্জামান দুদু সহ কেন্দ্রীয় এবং আমাদের জাতীয় নির্বাহী জাতীয় নেতৃবৃন্দ প্রাণ প্রিয় সংগ্রামী ভাইরা সালামু আলাইকুম। এখানে ছাত্রদল আছে, যুবদল আছে, স্বেচ্ছাসেবক দল আছে, সকল অঙ্গ সংগঠন খুলনা বিভাগে অত্যন্ত শক্তিশালী মজবুত আমি দুঃশ্বাস হয়ে দেশ জাতি আজ অতিষ্ঠ, আমাদের জাতীয় নেতৃত্ব বক্তব্য রাখবেন। তার আগে শুধু বলতে চাই আমাদের প্রিয় নেত্রী খালেদা জিয়া এই খুলনাতে নির্বাচন করেছিলেন 300 সিটে। খালেদা জিয়া 91 সালে 500 সিটে নির্বাচন করেছিলেন। খালেদা জিয়া জীবনে কখনো নির্বাচনে পরাজিত হয়নি। খালেদা জিয়া 300 আসনে যদি প্রার্থী দেন তাহলে তিনি বিপুল ভোটে নির্বাচিত হবেন। কি হবে না ঠাকুর দেখেন হবে না, এই নেত্রীকে যারা থাকতে পারে এই নেত্রীকে যে রাখতে পারবে, আমার মা আমার নেত্রী যারা থাকতে পারে না। তাই আজকে সকলকে সেই আন্দোলন কাফেলায় কি আপনারা শরীর হবেন তাই ইনশাল্লাহ। আপনারা বলছেন সব প্রোগ্রাম দেন, মহাসচিব প্রোগ্রাম দেবে, সাতক্ষীরায় যেমন হয়েছে ওদিকে, খুলনায় যেমন হয়েছে, যশোরে যেমন হয়েছে এবং ঝিনাইদহ মাগুরা কুষ্টিয়াতে হয়েছে, আগামী দিন ইনশাল্লাহ হবে কিনা হাত তুলে মহাসচিবকে বলা যাবে। সংগ্রামী বন্ধুরা, আমাদের আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন জনাব মফিকুল হাসান চিফটি, সাবেক দপ্তর সম্পাদক কেন্দ্রীয় বিএনপি। এই সমাবেশে মঞ্চে উপস্থিত হয়েছেন মেহেরপুর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, জাতীয় সংসদের সাবেক এমপি জনাব মাসুদ অরুণ। বন্ধুরা, এখন বক্তব্য রাখছেন স্থানীয় সরকার বিষয়ে সম্পাদক জনাব অধ্যক্ষ সোহরাব উদ্দিন। বক্তব্য রাখছেন
জাতীয় কমিটির যুগ্ম মহাসচিব এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সাধারণ সম্পাদক, বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মাহমুদের খবর। বেগম খালেজিয়ার মুক্তির দাবিতে খুলনার আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি, আমার সহকর্মী বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব মঞ্জু ভাই, সম্মানিত প্রধান অতিথি বিএনপি সংগ্রামী মহাসচিব জনাব ফখরুসাহেব আলমগীর, সম্মানিত বিশেষ অতিথি বিএনপি স্থায়ী কমিটির সদস্য বাবুগড় সিদ্ধান্ত রায়, জনাব নসরুল খান সহ জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত, ভাই বোনেরা আসসালামু আলাইকুম। বেগম খালেদা জিয়া জেলে কেন সরকারকে প্রশ্ন করতে চাই আপনাদের জানা উচিত। বেগম আমি ওনার আইনজীবী হিসেবে বলছি, সুপ্রিম কোর্টে একটাকে শুনেছেন সাতবারে, 74 বছরে সাতবারে সাধারণ সম্পাদক কেউ হয়নি, দুইবারে বেশি কেউ হয়নি, এবং বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সরকার, আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার সরকার, আপনার সরকার দুদুকে ব্যবহার করে মিথ্যা মামলা করেছে। এই মামলা চলার কথা না, এই মামলা হওয়ার কথা না, সরকার যদি কোনো বিস্তার না করত, মামলা করেছে, যদি সরকার যদি নিম্ন আদালতকে ব্যবস্থা না করত তাহলে বেগম খালেদার সাজা হতো না, কারণ এই মামলায় বেগম খালেদার বিরুদ্ধে কোন তথ্য প্রদান কোন স্বাক্ষর কাগজপত্র নাই। প্রিয় ভাই বোনেরা, আজকে বেগম খালেদার জামিন আমরা বারবার চাচ্ছি, আইন যদি রেখে থাকত, বিচারকরা বিচারপতিরা যদি স্বাধীনভাবে কাজ করতে পারত, বেগম খালেদা জেলে যেতে পারত, জেলে যেতে হতো না। বেগম খালেদা জিয়াকে জেলে রাখার জন্য সরকার আইন মন্ত্রণালয়ের মাধ্যমে নির্মাণের আদালতকে প্রভাবিত করছে, দাবি না দেওয়ায়, আর বাংলাদেশ একই জেলের মাধ্যমে সুপ্রিম কোর্টে প্রভাবিত করছে যেন বেগম খালেদার জামিন না হয়। সুতরাং আইনি পন্থায়, আইনি পন্থায় সরকার প্রভাবের কারণে বেগম খালেদার জামিন হবে কিনা আমরা সন্দেহ প্রকাশ করছি, এবং এক পর্যন্ত সেই উপায় হল এই সরকারকে বাধ্য করা বেগম খালেদা জিয়ার জামিন দেওয়ার জন্য। প্রিয় ভাই বোনেরা, মন্ত্রী দ্বারা আছে নেতৃবৃন্দ, আমাদের প্রিয় মহাসচিব, আমাদের প্রিয় স্থায়ী কমিটির সদস্য জনাব গণেশচন্দ্র রায় সহ সকল নেতৃবৃন্দ মামলার আসামি, আমার বিরুদ্ধে কিন্তু 19টা মামলা আমার বিরুদ্ধে আছে, এখানে যারা আছে আমার মনে 80% মামলা আসামি নাকি আসামি না, আমরা কোনো অপরাধ করছিলাম তারপর মামলা আসামি, একইভাবে বেগম জিয়া কোনো অপরাধ করে নাই সে মামলা আসামি, এবং সরকার বিচারক থেকে ভয় দেখায়। মনে আছে আপনাদের প্রধান বিচারপতি এস কে সিনহা সরকারের কথা অনুযায়ী রায় দেয় নাই, এই জন্য তাকে কেসের রোগী বানিয়ে পদত্যাগ করিয়েছে, সকল বিচারপতিকে ধমক দিয়েছে। প্রিয় ভাই বোনেরা, একমাত্র উপায় আমরা কোনো কাজ করে না, অন্যায় করে নাই, মিথ্যা আমরা আসামি হয়েছি, এবার আওয়ামী লীগ সরকার চিনে না, আওয়ামী লীগ বিএনপি চিনতে ভুল করছে, এর সাথে গতি উল্টে বিএনপি ক্ষমতা আসছে না, আর শেখ হাসিনা তো ভুলে গেছে কেন, 2001 সালে সারা বাংলাদেশে জনগণ নৌকাকে ডুবে দিয়া ধানসি জয় করছে না, ইনশাআল্লাহ যদি নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশ হইতো কোথাও কিন্তু নৌকা ভাসত না, সব জায়গায় নৌকা ডুবে যেত, ডুবে যেত, এ
৩৭ তারিখ ভোট ২৯ তারিখ করেছে। প্রিয় ভাই বোনেরা, একমাত্র এবং তারেক রহমানকে বলে সবাই তারেক রহমান দুর্নীতি করছে, দুর্নীতি করছে, দুর্নীতি করছে। মন্ত্রীদেরকে প্রশ্ন করতে চাই, প্রধানমন্ত্রী প্রশ্ন করতে চাই, জাতীয় সরকার দুই বছর, আপনার তো আট বছর, চার বছরে মাত্র তারেক রহমানকে খুঁজতে পারছেন? ওনার পরিবারে ১২৬ লক্ষ টাকা সম্পদ আছে, মামলা করছেন, এটা একটা পুরোই টাকা আছে নাকি? হ্যাঁ, দোষ আজকে একমাত্র একমাত্র উপায় কুটা আছে না কুটা, ধাক্কা ধাক্কা বলবেন নাকি? ধাক্কা দিলে পড়ে যাবে ইনশাল্লাহ, এই সঙ্গে ধাক্কা দিতে হবে, কিছু করে মামলা গেছি। এবার সরকার সরকার পতনের জন্য, একজনের জন্য আমি জেলে যেতে রাজি আছি, আমি তো এসে রাজি আছি, আপনারা আছেন ধন্যবাদ। এবং আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, আপনারা কি চান? ক্রিয়া তুলে দেখান। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। বক্তব্য রাখছেন ভারত চেয়ারপারসন উপদেষ্টা মন্ডলের অন্যতম সদস্য, মুক্তিযোদ্ধা জনতা সৈয়দ মেহেদী হাসান নুমি। বক্তব্য রাখছেন জনাব মেহেদী হাসান নুমি। আজকের এই খুলনার ঐতিহাসিক সমাবেশের সম্মানিত সভাপতি জনাব নজরুল ইসলাম মঞ্জু, সাবেক এমপি, খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক, আজকের সভার প্রধান অতিথি আমাদের প্রাণপ্রিয় নেতা, এবারে ভয় পাইলে এনাইতাম নাকি, আমাদের প্রাণপ্রিয় নেতা যিনি বিএনপিকে স্ট্যান্ডিং কমিটি সহ ঐক্যবদ্ধ রেখেছেন, কালেকটিভ লিডারশিপে আমাদের দল পরিচালনা করছেন, সেই নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে উপস্থিত, আমার অত্যন্ত প্রিয় নেতা, যার হাত দিয়ে আমি বিএনপি করেছি, বিএনপিতে এসেছি, বিএনপির স্ট্যান্ডিং কমিটির অন্যতম সদস্য বাবু গোয়াশ্বরচন্দ্র রায়, নজরুল ইসলাম খান ভাই, আমার সম্মানিত উপদেষ্টা বৃন্দ, জাতীয় সংসদের সাবেক সদস্য বৃন্দ, পার্টির অন্যান্য কর্মকর্তা বৃন্দ, এখানে আগত আমার অঙ্গ সংগঠনের সমস্ত অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত সহকর্মী বৃন্দ, শ্রুতি মন্ডলী, সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দুইটি কথা বলবো, কারেন্ট অ্যাফেয়ার্স
কেই বললেন না দেখলাম আমি। আমার মনে হলো কেন আমরা বন্যার কথা বলছি না, যে মানুষের প্রায় সারা দেশে বন্যা হচ্ছে। আমি মনে করি বিএনপির প্রত্যেকটা নেতা কর্মীর অলরেডি বন্যার্তদের পাশে আছে এবং বন্যার্তদের পাশে যাওয়ার জন্য আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করছি। আরেকটি ব্যাপার হলো, আপনারা জানেন সর্বশেষ আরেকটা ব্যাপার হলো মশা, সারা দেশে ডেঙ্গু মশার উৎপাত হচ্ছে। ঢাকা শহর ছুয়ে খুলনা শহরে আসছে, কুষ্টিয়া শহরে আসছে, সমস্ত সারা দেশে আছে। আমি সেই জন্য একটা আরবি কবিতা শুনিয়ে আমার বক্তৃতা শেষ করব, আরবি কবিতা, পরে বাংলায় তর্জমা করে দেব ইনশাল্লাহ। এটা হচ্ছে, এটা হচ্ছে, ইয়া মশিও লা ভন ভনাতা ইয়াল কানা, মানে কানের কাছে ভন ভন করিও না, আনা গরিব না খরিদা মশারিও, মানে মশারি কিনতে পারি না, ডেঙ্গু মশার হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে যে মশারি কিনা দরকার সেটা কেনার ক্ষমতা আমার নাই। শেখ হাসিনার কাছে এইটা আমার অনুরোধ থাকবে, আপনি বিএনপি খুঁজে বেড়ান, বিএনপি ধরে বেড়ান, বিএনপি সন্ত্রাসী খুঁজে বেড়ান, ডেঙ্গু মশা ধরে বাংলাদেশের লোকের চাল করে ভোট নিয়েছেন, 29 তারিখ রাত্রে ভোট শেষ করেছেন, আমাদেরকে শেষ করেছেন, আমাদের দলকে শেষ করার চেষ্টা করছেন। আমি বিশ্বাস করি দলের একটা লোককেও আপনি চুলো ছিটতে পারবেন। এই কথা বলে কুষ্টিয়ার জনগণের পক্ষ থেকে, প্রত্যেকটা থানার পক্ষ থেকে, বক্সা, কুমারখালী, কুষ্টিয়া সদর, দৌলতপুর, ভেড়াওয়াড়া, মিরপুর, ইবি থানা, এই সব থানার পক্ষ থেকে আমি এই জনসভায় আগত সবাইকে বিপ্লবী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুরা, বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার আজকের এই সভার মঞ্চে উপস্থিত আছেন। উপস্থিত আছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহানা রহমান এবং উপস্থিত আছেন নির্বাহী কমিটির অন্যতম সদস্য বেগম রাজিয়া আলী। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন সিনেদার কৃতি সন্তান, আজকের সভার বিশেষ অতিথি জনাব মশিউর রহমান, জিনেদার সংগ্রামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মশিউর রহমান। সম্মানিত সভাপতি, আমাদের প্রিয় নেতা, দেখেন ভাই, স্লোগান দরকার নেই, ভাই রাখেন, 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 ধন্যবাদ। সম্মানিত সভাপতি, খুলনা বড় মানুষের নেতা জনাব নজরুল ইসলাম মঞ্জু, আমাদের প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির অন্যতম নেতা বাবু গৌশ চন্দ্র রায়, জনাব নজরুল ইসলাম খান, মঞ্চ উপবিষ্ট ভাই চেয়ারম্যান বৃন্দ, উপদেষ্টা মন্ডলী, সম্পাদক মন্ডলী, বিভিন্ন এলাকা থেকে আগত নির্বাহী কমিটির সম্মানিত সম্পাদক এবং সদস্যবৃন্দ, অঙ্গ সংগঠন সভায় নেতৃবৃন্দ, উপস্থিত আমার ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। বক্তৃতা দেবেন আমাদের স্থায়ী কমিটির সদস্যবৃন্দ। আমরা এই মহাসভায় সমাবেশ সফল করার জন্য খুলনা বিভাগের 10টি জেলা, 1টি মহানগরী আমরা অক্লান্ত পরিশ্রম করে চেষ্টা করেছি যাতে একটি সমাবেশ সফল করা যায়। আমরা চেষ্টা করেছি প্রতিটি জেলায় জেলায় সমাবেশের মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধকরণ করার জন্য। আমি আমার নিজের জেলা ঝিনাইদহ প্রতিটি এলাকায় সভা সমাবেশ করেছি, মানুষের কাছে গিয়েছি, আমরা মানুষকে আনতে পারিনি, এটা সত্য। কারণ এখান থেকে 200 কিলোমিটার দূর থেকে লোকেরা আসলে অত্যন্ত দুরূহ,
আপনারা জানেন আজকে পথে পথে বাধা দেওয়া হয়েছে, কালীগঞ্জের নিজ দ্বারা আমাদের লোককে মারধর করা হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে, আমাদের একটি ছাত্র দলের গাড়ি দুর্ঘটনায় পতিত হয়ে এখন 15 জন হাসপাতালে, ঝিনাইদহ হাসপাতালে উজ্জ্বল নামে একটি ছেলের রক্ত পর্যন্ত কেটে গিয়েছেন, তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে খাইত। আজকে এই অবস্থার মধ্যেও আজকে হাজার হাজার লোক এখানে উপস্থিত হয়ে প্রমাণ করেছে খালেদা জিয়ার মুক্তি ছাড়া একটি মানুষ ঘরে ফিরে যেতে রাজি নয়। তাই খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। আজকে ষড়যন্ত্র করে খালেদা জিয়াকে বন্দী করে রাখা হয়েছে, আজকে ষড়যন্ত্র করে তারেক রহমানকে দেশে আসতে দেওয়া হচ্ছে না। আপনারা জানেন এর একমাত্র ঔষধ, এর একমাত্র প্রতিকার দুর্বার করার নেওয়ার ছাড়া, বুকের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ছাড়া বিকল্প কোন রাস্তা আমাদের সামনে খোলা নাই। সমাবেশ করছেন, মানুষ উদ্ভুত হচ্ছে, সমাবেশ করছেন, আপনাদেরকে জানিয়ে দিচ্ছেন সমস্ত মানুষ খালেদা জিয়ার মুক্তি চাই। মাননীয় মহাসচিব, আপনি দেখে যান খুলনা বিভাগের আজকে লক্ষ লক্ষ লোক সারা খুলনা শহরে লোকের লুকায়ন্য হয়েছে শুধু একটিমাত্র দাবিতে, খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তারেক রহমান লন্ডনে আন্দোলন করে শেখ হাসিনার হোটেল পা বন্ধ করে দিয়েছে, একটি হোটেলও শেখ হাসিনা লন্ডনে পাই নাই। আপনারা জানেন প্রধানমন্ত্রীর গায়ে পচা ডিম পড়েছে, তার পাপাবদুত হয়েছে, আন্দোলন হয়েছে, শেখ হাসিনা হোটেলে থাকতে পারেনি, রাগ করে বলতে বাধ্য হয়েছে, তারেককে জানিয়ে দাও, তারেক যদি আমার সাথে এই ধরনের আচরণ করে রোজ কেমন পর্যন্ত খালেদা জিয়াকে মুক্ত করা হবে না। এইবারে কি খালেদা জিয়াকে ষড়যন্ত্র করে শেখ হাসিনা আজ বন্দী করে রেখেছে, তারেক রহমান যদি লন্ডনে বসে শেখ হাসিনাকে অবরুদ্ধ করতে পারে, বাংলাদেশের 10 কোটি মানুষ আজকে খালেদা জিয়ার সাথে কেন আমরা খালেদা জিয়াকে মুক্ত করতে পারবো না, আর সে প্রশ্ন প্রতিদিন মানুষের মনে জুদাই হয়েছে। আজ দরকার সঠিক নেতৃত্বে আন্দোলন গড়ে তোলা। আমি আপনাদের কাছে আজকে দেলোয়ার হোসেন সাই জেলে গিয়েছিল, 67 জন লোক একদিনে রক্ত দিয়েছে, আমরা বিএনপি এত ভীরু এত তাপরস, আমি নিজেও রক্ত দিতে পারিনি খালেদা জিয়ার জন্য, আপনারা আমরা কেউ পারিনি, এমন আন্দোলন করতে হবে বুকে রক্ত দিয়ে হলেও খালেদা জিয়াকে মুক্ত করবো ইনশাল্লাহ। এই শপথ নিয়ে আমরা ফিরে যাব, রাজি আছেন আপনারা? ইনশাল্লাহ সফল হবে, ইনশাল্লাহ খালেদা জিয়া মুক্ত হয়ে অচিরেই আমাদের মাঝে ফিরে আসবে। সবাইকে ধন্যবাদ, আজকে জেলার যারা আহত হয়েছে তাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। খালেদা জিয়া মুক্ত হোক, আরেক আমার সসম্মানে দেশে ফিরে আসুক। সবাইকে ধন্যবাদ। সামনে বন্ধুরা, আজকের এই সমাবেশে উপস্থিত আছেন জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য সাবেক এমপি সৈয়দ নার্গিস আলী, আরো উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক জাতীয়তাবাদী ছাত্রী দলের ডক্টর গাজী মনিরুজ্জামান মনি। বন্ধুরা আমার, এখন আজকের এই সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, বক্তব্য রাখছেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। জনাব সভাপতি, এই খুলনার মহানগরের সভাপতি সংগ্রামী জনতা জনাব নজরুল ইসলাম মঞ্জুর আজকের এই সমাবেশের প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি স্থায়ী কমিটির সদস্য বাবু ঈশ্বরচন্দ্র রায়, জনাব নজরুল ইসলাম খান, বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ, সংগ্রামী ভাই ও বোনেরা, এই ঐতিহাসিক হাদিস পার্কে আজকের এই বিশাল জনসভায় দাঁড়িয়ে
আমি বলতে চাই শেখ হাসিনা, তুমি আমাদের এই দেশে সমস্ত শিল্প কলকারখানা ধ্বংস করে দিয়ে আমাদের শ্রমিক ভাইদের তুমি পথে নামিয়ে দিয়েছ। এই হাসিনা আমাদের দেশের কৃষক বিরোধী হাসিনা, কৃষকের ফসলের ন্যায্য মূল্য না পাওয়ার কারণে আজকে কৃষকেরা, উত্তরবঙ্গের কৃষকেরা তারা তাদের পাকা ধানের ক্ষেতে আগুন জ্বালিয়ে দিয়েছে, তাদের এই উৎপাদন তাদের ঘরে ফিরে যায় না। এই হাসিনার শিক্ষাঙ্গন ধ্বংস করেছে, এই হাসিনার এদেশের কামার কুমার নাপিত ধূপা হাড়ি মুচি ডোম তুমি আমাদের ব্যাংক খেয়েছো, তুমি আমাদের খনি খেয়েছো, তোমার উৎপাদ সমিতি সমস্ত নদী খননের নামে খাল খননের নামে উৎপাদ করছে। তুমি প্রত্যাশা করতে শুরু করে সমস্ত প্রকল্পে হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করেছো। শেখ হাসিনা হচ্ছে আওয়ামী লীগের সভানেত্রী নয়, লুটপাট লীগের সভানেত্রী। মাত্র গুটি কয়েক লোক, গুটি কয়েক পরিবার তারা আজকে বাংলাদেশের ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠান তারা শিল্প বাণিজ্য কৃষিকে শিক্ষাঙ্গন সব কিছু ধ্বংস করেছে, এবং তাই আজ মানুষ দিশেহারা, চারিদিকে হাহাকার, একটা সর্বগ্রাসী সংকটে দেশ আজ নিপতিত হয়েছে। ঠিক সেই কারণেই এই অপদার্থ, এই অযোগ্য বিদেশি প্রভুদের বাঁচাতে হাসিনা এবং তার সরকার, তারা আমাদের প্রিয় নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া, যিনি দেশের সত্যের পক্ষে কথা বলেন, যিনি শ্রমিকের পক্ষে কথা বলেন, যিনি কৃষকের পক্ষে কথা বলেন, যিনি গণতন্ত্রের কথা বলেন, তাকে আজ আটকে রেখে সম্পূর্ণ রাষ্ট্রযন্ত্রকে দখল করে নিয়ে ফাঁসিবাদী কায়দায় আজকে গণতন্ত্রকে তিনি ধ্বংস করছেন। তাই আজকে দেখাচ্ছি না, তুমি দেখে যাও বাংলাদেশের দিকে দিকে আজকে মানুষের জাগরণ শুরু হয়েছে। আজকের এই ঐতিহাসিক হাদিস পার্ক ময়দানে আজকে জনতার দিকে তাকিয়ে দেখো, এই মানুষ তোমার পতন চায় এবং বেগম খালেদা জিয়ার মুক্তি চায়। তাই যতই তুমি ভুল ছেড়ো হাসিনা, ভুল তুমি যতই ছেড়ো, অসন্ত ঠিক আসবেই, অসন্ত এই বাংলাবাদ গণজোয়ারে ভাসবেই, এবং বেগম খালেদা জিয়াকে এদেশের মানুষ মুক্তি করে আনবেই। আর এক মিনিটে আমি যেহেতু আমার বলছি এক মিনিট সময় আছে, এক মিনিটে ছোট্ট একটি গল্প করে আমি আমার বক্তব্য শেষ করব। সংগ্রামী বন্ধুগণ, এক কৃষকের স্ত্রী অথবা ভদ্রলোকের স্ত্রী এ তার স্বামীর কথা শোনে না। স্বামী যদি বলে আজকে আমি শাক দিয়ে ভাত খাবো, সে ডাল রান্না করে থাকে। স্বামী যদি বলে আজকে আমি একটু মাছ ভাত খাবো, সেদিন শাক ভাত রান্না করে রাখে। অতএব যা বলে তার উল্টো কাজ করে। একদিন সেই মহিলা সে করেছে কি, রাগ করে সে পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। ওর প্রচণ্ড খরচটা সেই পানির মধ্যে যেয়ে সে আত্মহত্যা করেছে। তা কৃষক বলছে ডাক বাঁচা গেল, ও যখন আমার কথা শোনেই না ও মরে গেছে, বাঁচা গেছে। তো তারপরে যে আস্তে আস্তে সে খালের মাঝে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু উজনে খোঁজে। একটা মুরব্বী লোক দেয় বলছে যে বাবু তুমি কি খোঁজো? ভাই চাচা আমার এই বউটা এখানে পড়ে মারা গেছে, তাই খুঁজতেছি, একটু খুঁজে দেখি। কয়তো তুমি উজনে খোঁজো কেন, ভাটি খোঁজো? বলে না আমার বউ ভাটাতে পারে না, সারা জীবন উজইছে এখন আর ভাটবে না। এই তুমি উজনের মা, বলে উজনের মা ভাটাতে পারে না। তো শেখ হাসিনা হচ্ছে উজনের মা, তুমি তুমি জনতার দাবি মেনে নিব, কিন্তু শেষকালে আর তোমার সময় থাকবে না।
তোমার পতনিত বাংলাদেশ, এদেশের শ্রমিক কৃষক মেহনতি মানুষ আশীর্বাদ লোক হচ্ছে বিএনপিতে বেগম দিয়ার সাথে। তুমি খালি আগুন নিয়ে খেলা করতে আছি না, আগুন নিয়ে খেলা করো না। বাংলার মানুষ আজ আগুনের মতো পেতে উঠেছে, জ্বলন্ত লাভার মতো পেতে উঠেছে। এই জনতাকে নামিয়ে রাখার স্বার্থ সামর্থ্য তোমার পার্টির, তোমার লুটপাট সমিতির, তোমার এই দুর্নীতিগ্রস্ত মানুষের পক্ষে নাই, সম্ভব না। এই কথাগুলো বলে বলতে চাই, অবিলম্বে বেগম জিয়াকে মুক্তি দাও, অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র মামলা তুমি দেশস্থ দাও, না হলে দেশে তুমি আগুন জ্বলবে, যে আগুন নেবার ক্ষমতা তোমার নেই। সংগ্রামী বন্ধুবান্ধব এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, জিন্দাবাদ। সংগ্রামী বন্ধুরা, আজকের এই বিভাগীয় সমাবেশে আমাদের মাঝে উপস্থিত আছেন কেন্দ্রীয় বিএনপির সংগ্রামী সদস্য জনাব ফোরকানি আলম, এবং আরো উপস্থিত আছেন মোলারহাট অঞ্চলের কৃতি সন্তান আমাদের প্রিয় সহকর্মী খুলনা মহানগর জাতীয়তাবাদী যুব দলের প্রতিষ্ঠাকালীন সভাপতি সাবেক এমপি শেখ মুজিবুর রহমান। বন্ধুরা, এবারে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আমাদের প্রিয় নেতা জনাব শামসুজ্জামান দুদু। বক্তব্য রাখছেন জনাব শামসুজ্জামান দুদু। রাজপথের অন্যতম লড়াকু সৈনিক, ছাত্র আন্দোলনের সময় থেকে সামরিক সরকার এরশাদের বিরুদ্ধে আন্দোলনের অন্যতম শিপাশালার সাবেক এমপি, বিএনপির সাংগঠনিক সম্পাদক, কি বলবো, কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি নজরুল ইসলাম মঞ্জু, আজকের প্রধান অতিথি বাংলাদেশের রাজনীতিতে যিনি এখন গর্জে উঠেছেন গণতন্ত্রের প্রশ্নে, বিএনপিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আন্দোলন সংগ্রামের নেতা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির জাতীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। বক্তৃতা আমি বেশি করব না, ঘনিষ্ঠরা আছেন, নজরুল ভাই আছেন, মহাসচিব আছেন, তারা বলবেন। আজকে ছোট্ট দিয়ে একটি কথা বলে আমি এখান থেকে চলে যাব। বড় আনন্দিত হয়েছি, অভিভূত হয়েছি, চমৎকৃত হয়েছে, আশাবাদী হয়েছে। খুলনার মানুষ যেভাবে এই দুর্যোগের মধ্যে, শত বাধা বিপত্তির মধ্যে, দশটি জেলা থেকে আপনারা এখানে এসেছে, বিপ্লব না হয়ে যাবে না, আন্দোলন না হয়ে যাবে না। শুধু একটি অনুরোধ করে শুনবেন তো, জোরে বলেন শুনবেন, আরো জোরে বলেন শুনবেন, আজান হচ্ছে, আজানটা শেষ হোক তারপরে কথাটা বলি।
বন্ধুরা, আজান শেষ হয়েছে। আমার মনে হয় এখন বলা যায়, আমি যে কথা দিয়ে শুরু করেছি আলহামদুলিল্লাহ, আজান শেষ হয়েছে, শুভ দিনের সূচনা হয়েছে। সংবাদ আছে, সংবাদ আছে, এই জন্য দেশের প্রধানমন্ত্রী কোথায় গেছে? কোথায় কোথায় ভাগছে নাকি? আজকের যে সমাবেশ, এই সমাবেশ থেকে স্পষ্ট বার্তা, চোররা জেলে থাকবে, গণতন্ত্রের মানুষ কন্যা বাইরে থাকবে। 26,000 কোটি টাকা গত 7 দিনে চুরি করেছে শেয়ার মার্কেট থেকে, শালা লজ্জাও করে না। এত বড় চোর মুখ দেখাতে পারবে না সেটা। আজকে তো আন্দোলন শুরু হয়েছে, বললাম না অল্প দিনে নেত্রী বেরিয়ে আসবে। হাতটা উঠান জোরে, দুই হাত উঠান। আজকে যারা সভা করেছে তাদের তো একটা হাতে তালি দেবেন নাকি? আরেকটা কারণ আছে হাতে তালি দেওয়ার, আপনারা ব্যর্থ। শেখ হাসিনা আপনি ব্যর্থ, 3 বছরের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত আপনি নারীদেরকে
রক্ষা করতে পারিনি, আপনি ব্যর্থ। সন্তানকে স্কুলে ভর্তি করতে কত পয়সার দল, তুমি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছ না? আইনমন্ত্রী বলে ওই যে বিদেশে একজন বলেছে না 3 কোটি সংখ্যালঘু, আমাদের আমাদের আইনমন্ত্রী বলে না 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 কিছু কিছু এই কত মানুষ কোথার থেকে আসছে, কে তাকে আইনমন্ত্রী বানিয়েছে? বেগম দেখে তিনি বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছেন, পাখারি চেনেন? পাখারি পাঠাম ধরতে হবে, ধরতে হবে প্রয়োজনে এই জেলখানা ভেঙে আমাদের নেত্রীকে বাংলাদেশে মসনদে পাঠাতে হবে। আজকে হাদিস পার্কে বলে গেলাম, একদিন মঞ্জুকে ছাত্র নেতা বানিয়ে এখানে অনেকে আছে, তাদেরকে সাক্ষী রেখে হাদিস পার্কে বলেছিলাম, এই ইরশাদ চরিত্রহীন একে ক্ষমতায় রাখবো না, সেই সময় বাংলা ছাত্র সমাজ তাকে ক্ষমতায় রাখে না। আজকে বলে গেলাম 193 তারেক সাহেবকে যারা বাধা দিবে বাংলাদেশে আসতে, বেগম জিয়াকে যারা জেলখানায় রেখেছে, এই হাদিস পার্কের মানুষের কাছে সাক্ষী মেরে বলে গেলাম, এই বছরের মধ্যে প্রধানমন্ত্রী হিসাবে বেগম আন্দোলন কি দেখছে? জেল, বাংলাদেশে কোন জেল থাকবে না যেই জেলে বিএনপির কর্মী নেত্রী থাকবে, যেটা চোর ডাকাত খুনি লুটেরা ধর্ষণকারী এরা থাকবে। কথা ঠিক আছে? ঠিক আছে, জোরে বলেন না। বিসমিল্লাহির রহমানির রহিম, রেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য খুলনা বিভাগের আজকের এই সমাবেশের শ্রদ্ধাভাজন সভাপতি আপনাদের প্রিয় নেতা সাবেক সংসদ সদস্য সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব নজরুল ইসলাম মঞ্জু উপস্থিত আজকের প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের সিপাহসালার জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,
উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সংগ্রামী নেতা বাবু গয়েশ্বর চন্দ্র রায় এবং বিশিষ্ট শ্রমিক নেতা জনাব নজরুল ইসলাম খান। সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠন সমূহের নেতা কর্মী ভাই ও বোনেরা, খুলনার 11টি ইউনিটের বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ সহযোগী সংগঠন সমূহের নেতা কর্মী ভাই ও বোনেরা, সাংবাদিকগণ, আসসালামু আলাইকুম। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে 17 মাসের অধিক সময় ধরে এই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় অবৈধ সরকারের কারাগারে আজকে অন্তরীণ। আমরা আজকে তার হাজার হাজার ছেলেমেয়েরা থাকার পরেও আজকে আমরা তার আইন এই প্রক্রিয়ার মাধ্যমে আজকে তাকে মুক্ত করতে না পারি আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের মানুষকে সংগঠিত করে, দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে আন্দোলন সংগ্রাম এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তথা আন্দোলন গণতন্ত্রের নেত্রীর মুক্তি হবে। আর আমরা যেটি জানি, আওয়ামী লীগ আইনের ভাষা বুঝে না, আওয়ামী লীগ সত্যিকার অর্থে গণতন্ত্রের ভাষা বুঝে না, আওয়ামী লীগ এবং গণতন্ত্র একই সাথে চলে না। ইতিহাস বলে আওয়ামী লীগ সবসময় স্বৈরাচারে বিশ্বাস করে, জনগণের গণতন্ত্র কেড়ে নেওয়ার বিশ্বাস করে। তারা 75 এরকম করেছিল, 96 এরকম করেছিল, এবারও এসে তারা অনেক মিডিয়া বন্ধ করেছে, অনেক আমাদের নেতা কর্মীকে গুম করেছে। জনসভা করতে হলে তারা রাস্তা বন্ধ করে মিটিং করতে পারে, আমরা মিটিং করতে পারি না, আমাদের অনুমতির জন্য তাকিয়ে থাকতে হয়, এই অবস্থা চলতে দেওয়া যায় না। এবং আমাদের নেতা শহীদ জিয়া এই গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন, বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন। ইনশাআল্লাহ আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে গণতান্ত্রিক পরিবেশ হবে, আমাদের নেতা আগামী দিনের অহংকার জনাব তারেক রহমান ফিরের বেশে সেই বাংলাদেশে ফিরত আসবে। সেই লক্ষ্যেই আজকের এই সমাবেশ, আজকের এই সমাবেশে জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য দিবেন। আমি শুধু বলতে চাই, আমি একজন চিকিৎসক হয়েও আজকে আপনাদের সামনে বক্তব্য রাখছি শুধুমাত্র একটি কথা বলার জন্য, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে, 71-এর মুক্তিযুদ্ধে, 52-এর ভাষা আন্দোলনে এদেশের সকল শ্রেণী পেশার মানুষ জনগণের সাথে ছিল, গণতন্ত্রের পাশে ছিল। আগামী দিনেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে যে আন্দোলন সংগ্রাম হবে, সেই সংগ্রামে এদেশের চিকিৎসক, শ্রমিক, কৃষক, জনতা, সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী এবং আইনজীবী সহ সকল কৃষিবিদ, প্রকৌশলী সহ আমরা সবাই আপনাদের সাথে থাকবো। ইনশাআল্লাহ দেশনেত্রীকে মুক্ত করব, গণতন্ত্র মুক্ত হবে, তারেক রহমান ফেরত আসবে, বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ। আপনাদেরকে আবারও সহস্র ধন্যবাদ। সংগ্রামী বন্ধুরা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারা মুক্তির দাবিতে খুলনা বিভাগের 10টি জেলা এবং মহানগরীর আজকের এই সমাবেশ, আজকের এই বিভাগীয় সমাবেশে এখন বক্তব্য রাখছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম নেতা, আমাদের প্রিয় নেতা জনাব নজরুল ইসলাম খান। বক্তব্য রাখছেন জনাব নজরুল ইসলাম খান।
থ্যাংক ইউ। বিসমিল্লাহ রহমানুর রহিম। খুলনা বিভাগীয় এই সমাবেশের আমার অত্যন্ত প্রিয় সহকর্মী সভাপতি সাবেক এমপি সাবেক ছাত্র নেতা ছোট ভাই নজরুল ইসলাম মঞ্জু, নজরুল ইসলাম মঞ্জু ভালো সভাপতি তো নাকি? সব নজরুল ইসলাম ভালো, আমি সহ প্রিয় সাথীরা উপস্থিত, আমাদের নেতা বিএনপির সংগ্রামী মহাসচিব আপনারা জানেন যে আমাদের সবার একটা স্থায়ী ঠিকানা থাকে, একটা বর্তমান ঠিকানা থাকে, থাকে না? স্থায়ী ঠিকানা ঠাকুরগাঁও, আর বর্তমান ঠিকানা হল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহের জজ কোর্ট। কারণটা প্রত্যেক দিনই এখানে হাজিরা দিতে যায়, তার যেতে হয় কাজে, যদি দেখা করতে চান মহাসচিবের সঙ্গে কিংবা গয়েশ্বরদার সঙ্গে তাহলে ওই ঢাকা পুরো নাকয় দশ কোর্ট বা মেট্রোপলিটন কোর্টে যাবেন, দেখা হবে। প্রায় সংখ্যাধিক মামলা দেওয়া হয়েছে তার বিরুদ্ধে, এই জন্য বলি যে এই সরকার একটা মামলাবাজ সরকার। উপস্থিত আমাদের আরো প্রিয় সহকর্মী এক সময়ের তখন যুব নেতা ছাত্র নেতা বাবু গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, উপস্থিত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, অঙ্গদল এবং সহযোগী সংগঠনের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ভাই ও বোনেরা, আজকে বৃষ্টি হয়েছে, আপনারা প্রায় সবাই ভিজে গেছেন বৃষ্টির পানিতে, আবার ভ্যাপসা গরম পড়েছে, এই গরমে থেমেছেন সবাই, কিন্তু তারপরেও আপনারা কেউ সভাস্থল ত্যাগ করেন নাই। এই হাদিস পার্ক আপনাদের উপস্থিতিতে উপচে গেছে, এই আপনাদের মতো নিবেদিত নেতা কর্মীরা আছেন বলে আমরা বড় নেতা, আর না হইলে আমরা কিচ্ছু না। কিন্তু খুব খুশি হইতাম, আরো খুশি হতাম আমার বললে যেমন বসে আছে সেরকম যদি সবাই বসে থাকতেন, অনেক খুশি হইতাম, আমরা অনেক খুশি হইতাম। এই যে যারা পরে আসছে, পরে আসে আগে আসার চেষ্টা করতে যায়, মিটিং এর শৃঙ্খলা নষ্ট করে দিতে, ওই কাজটাও যদি না করতেন আমরা খুব খুশি হইতাম। প্রিয় বন্ধুরা, ঠিক আছে যে কয়জন বসতে পারেন বসেন, বাকিরা থাকেন, ঠিক আছে, কিন্তু আল্লাহর বাস্তে কেউ আগানোর চেষ্টা করবেন না, বিশৃঙ্খলা হয়। আপনারা একটু আগে শুনেছেন এই সরকার ডেঙ্গু মশা মারতে পারে না, এডিস মশা, কিন্তু বিএনপির নেতা কর্মীদের মারতে পারে। আমাদের অর্থমন্ত্রী পত্রিকায় দেখলাম বলেছেন যিনি সচিবালয়ে যান নাই এডিস মশার ভয়ে, অর্থাৎ যে দেশের সচিবালয় পর্যন্ত এডিস মশা মুক্ত নয় সে দেশের কোন জায়গাটা
এদেশ মশা মুক্ত এবং কোথাও আমরা ডেঙ্গু থেকে নিরাপদ কোথাও না। ডেঙ্গু তো একবার কামড় দেয়, অসুখ হয়, কেউ ভালো হয় কেউ ভালো হয় না। কিন্তু এই সরকারের কিছু লোক আছে, তারা কামড় দেয় এবং চুষে চুষে আমাদের রক্ত খেয়ে আমাদেরকে শেষ করে দেয়। আমাদের কৃষকরা তাদের পণ্য ন্যায্য দাম না পেয়ে আগুনে পুড়ে দেয়। আপনাদের এই খুলনার শ্রমিকরা বেতন না পেয়ে আন্দোলন করছে, দেখেন নাই? ঢাকা শহরে প্রেস ক্লাবের সামনে শিক্ষকরা মানববন্ধন করেন, তাদের ওখানে স্লোগান লেখা, চাকরি আছে বেতন নাই এমন সরকার দরকার নাই। আসলে কি দরকার? যে সরকার চাকরি দেয় কিন্তু বেতন দিতে পারে না, দরকার আছে? বেতন মাঝে মাঝে কিছু বাড়ায় না তা না, কিন্তু একজন শ্রমিক আন্দোলনের কর্মী হিসাবে বলতে পারি, জীবনেও কোনোদিন এই বর্ধিত বেতন আমার স্ত্রী আমার সন্তানের কল্যাণে আমি ব্যয় করতে পারি নাই। আর আমার বেতন যদি বাড়ে 200 টাকা, বাড়ি ভাড়া বাড়ে 300 টাকা। আমার বেতন যদি বাড়ে 200 টাকা, চাউল তেলের দাম বাড়ে আরো বেশি, যানবাহনের খরচ বাড়ে, চিকিৎসার খরচ বাড়ে, তাহলে অতিরিক্ত বেতনের টাকা কি আমি পাই না বাড়িওয়ালা আর দোকানদাররা পায়? কাজেই এই সরকারের আমলে যারা তাদের দলের লোক অন্যায় অনাচার করে টাকার মালিক হয়েছে, তারা বাদে আর কেউ হালাল উপার্জনে সন্তুষ্ট নাই। হারাম উপার্জন দেবে ঠিকই আছে। বন্ধুরা আমার, এদেশ আমরা মুক্তিযুদ্ধ করে স্বাধীন করেছি। আমি আমার মেয়র সাহেবকে বলতেছিলাম যে মানুষে মুক্তিযুদ্ধ শুরু করছে 25শে মার্চ থেকে, আর আমরা শুরু করলাম 3 মার্চ থেকে। 5 তারিখে সমরাষ্ট্র কারখানা বন্ধ করে দিলাম, 19 তারিখে ব্রিগেডিয়ার জাহাঙ্গে বারবারের সঙ্গে আর্মির অস্ত্র কেড়ে নিয়ে লড়াই করলাম, আপনি আমার নামে সময় মুক্তিযুদ্ধ করলেন না ভাই, সরি বলছে, ঠিক আছে। কিন্তু কেন মুক্তিযুদ্ধ করেছিলাম? কিছু লোককে বড় লোক বানানোর জন্য। আজকে বাংলাদেশের একজন সিঙ্গাপুরের বড় লোক বলে চিহ্নিত হয়ে গেছে, আর পত্রিকায় উঠেছে বাংলাদেশের মানুষ পুষ্টিহীনতায় ভুগছে আরো বেশি করে, বেশি মানুষ আজ পুষ্টিহীনতায় ভুগছে। এই অবস্থা চলতে পারে না, এমন দেশের জন্য আমরা লড়াই করে নাই। আর তাই আমাদের একটু ঐক্যবদ্ধ হতে হবে, গণতন্ত্র না ফিরলে জনগণের অধিকার ফিরে না। আর গণতন্ত্র বারবার এই দেশে জবাই করেছে আওয়ামী লীগ আর জাতীয়বাদী, এখন যারা দোস্ত বন্ধু, আর বারবার গণতন্ত্র পুনরুদ্ধার করেছে বিএনপি। সব কথাটা মনে আছে, 1975 সালের জানুয়ারি মাসে একদলীয় বাকশালপুরে গণতন্ত্রকে জবাই করেছিল আওয়ামী লীগ, আর সেই গণতন্ত্রের গোরস্থায়, সেই গোরস্থানে বহুদলীয় গণতন্ত্রের বাগান রচনা করেছিলেন আমাদের নেতা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 1982 সালে নির্বাচিত প্রেসিডেন্ট এবং পার্লামেন্ট উৎখাত করে দেশে পুনরায়
স্বৈর শাসন জারি করেছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ। এখন যিনি প্রধানমন্ত্রী তাকে জিজ্ঞাসা করা হয়েছিল এই ব্যাপারে আপনার মন্তব্য কি, তিনি বলেছিলেন আই এম নট আনহ্যাপি, অর্থাৎ আমি অসন্তুষ্ট না, অখুশি না। একটা নির্বাচিত সরকারকে জোর করে ক্ষমতাচ্যুত করলে তিনি খুশি হন, অখুশি হন না, তিনি গণতন্ত্র হতে পারেন? এবং আবার নানাভাবে গণতন্ত্রকে বন্দী করা হচ্ছে। আর এই বন্দী গণতন্ত্রকে উদ্ধার করতে হলে এরশাদের হাত থেকে 9 বছর আপোষহীন লড়াই করে যিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন সেই আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রয়োজন। আর সে কারণেই আজকের এই হাদিস পাঠ থেকে আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি, আমরা গণতন্ত্র চাই, আমরা মহান মুক্তিযুদ্ধের সুবর্ণ ফসল গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই বলেই আমরা বেগম খালেদা জিয়াকে আমাদের নেতৃত্বে চাই, আমরা তার মুক্তি চাই। আর সেই মুক্তির জন্য যা কিছু করা দরকার আমরা করব, আসলে ঠিকই করবো তো নাকি? ভালো তো মনে হইতেছে না অবস্থা, হ্যাঁ সবাই কি করবো? আমরা সবাই মিলে গণতন্ত্রের মা, আমাদের মা, 1.5 বছর ধরে যিনি অন্যায়ভাবে বিনা অভিযোগে কারাগারে আবদ্ধ আছেন, আমরা তাকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন নিশ্চয়ই করব। আর আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি আল্লাহ তাকে মুক্তি করার আগে আমাদের মৃত্যু দিও না। আপনাদের সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। বক্তব্য বলেছেন আজকে এই সমাবেশের বিশেষ অতিথি বাংলাদেশ জনতাবাদী দল জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী বাবু দর্শন চন্দ্র রায়। বক্তব্য রাখছেন বাবু দর্শন চন্দ্র সংগ্রামী সভাপতি সহকর্মী নজরুল ইসলাম মঞ্জুর, সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সম্মানিত সহকর্মী নেতৃবৃন্দ মঞ্চে এবং সামনে, সহযোদ্ধা সহকর্মী সংগ্রামী ভাই ও বোনেরা, অনেক দূর থেকে এসেছেন প্রাকৃতিক বাধা, সরকারের বাধা, গাড়ি ঘোড়া ভাঙচুর, তারপরেও আপনারা ভয় ভীতির উদ্যোগ থেকে সকল কিছু মোকাবেলা করে আজকের সময় কেন এসেছেন? দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আমি কিন্তু এই কারণে আছি। আমি এসেছি শেখ হাসিনার পদত্যাগের দাবিতে। আমরা আইনজীবীদের কথা শুনলাম,
নিম্ন আদালত, উচ্চ আদালত, সব আদালতের কথা শুনুন। আইনের বিধান আছে, তিনি মুক্তি পেতে পারেন। আইনের বিধান মধ্যে তিনি পুনরুদ্দিন জেলে থাকতে পারেন না, কিন্তু 1.5 বছর অতিক্রম কিন্তু সেই বিধান কার্যকর হবে। আমরা দেরিন্দ্রবাবু বুঝলাম সাম্প্রতিক কালে কয়েকদিন আগে নির্বাচন আগে যে লন্ডন গেলে আজকের প্রধানমন্ত্রী সেখানে তিনি কি বললেন, লন্ডনের প্রবাসী গণতন্ত্রকামী মানুষ তাকে একটু সম্বর্ধনা দিল, তাতে তিনি বিরক্ত হয়েছেন, তিনি মাইন্ড করছেন, তার একে বলে দিও খালেদা জিয়ার জীবনও ছাড়ুক না। আমাদের দেশের উচ্চ আদালত এখনো কি প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করছে এই কথা বলার অধিকার বা এখতিয়ার আপনাকে সংবিধানের কোন ধারা মতে প্রদত্ত করা হয়েছে? এই কথা যদি আপনি আমি বলি তাহলে বিচারপতিরা আমাদেরকে কোর্টে হাজির করে, ওনারা অপমান বোধ করে, আর শেখ হাসিনা যা বলেন তাকে তারা সম্মান বোধ করে। টেলিভিশনের পর্দার মধ্যে দেখবেন দাখিল করা হোক, ধরার আগে কিন্তু মন্ত্রীরা বলে ওকে ধরা হবে, যার মামলায় হোক ওকে জেল হবে, যার মামলায় হোক ওর ফাঁসি হবে। অর্থাৎ ক্যাবিনেটের মন্ত্রীরা আওয়ামী লীগের নেতারা আগেই রায় ঘোষণা করে, কিছুদিন পর আনুষ্ঠানিকতার পর আদালত তার নিম্ন আদালতের রায়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দোষ প্রমাণিত হয়েছে, সেই বিচারককে দেশ ছাড়া করছে। তাহলে কার ঘরে কয়টা মাথা আছে সঠিক বিচার করবেন? অর্থাৎ আদালতের দায়িত্ব প্রধানমন্ত্রীর হুকুম তামিল করা, সেই আদালতের কাছে আমরা কি প্রত্যাশা করব? আমরা এতদিন কেন পরে বুঝলাম আইনে নয় সংগ্রামে, আমরা এখনো কেন বলি আমরা এখনো শুরু করি নাই? তাহলে কি খালেদা জিয়া জেলখানায় শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর লাশ নিয়ে মিছিল করবো? লাশ নিয়ে মিছিল করবো? আমি কেন শেখ হাসিনার কথা বলতে চাই, যেখানে যাবেন মানুষের প্রতিটি মানুষের কথা এবং শুন শেখ হাসিনা কি চোর, ওই চোর 30 তারিখের ভোট 29 তারিখ রাত্রিতে চুরি করেছে, সেই কারণেই শেখ হাসিনার কথা বলতে চাই। এই শেয়ার মার্কেট আরো অনেক অনেক কিছু থেকে চুরি হয়েছে, এত কথা তো মনেও নাই। পাকিস্তান থেকে তিনি একজন দরবেশ আমদানি করছেন, পাকিস্তান থেকে একজন দরবেশ আমদানি করছেন, তিনি এখন অর্থ উপদেষ্টা। 1973 সালে তিনি এই দেশে আছেন, জন্মকর্ম পাকিস্তানে, তার বাবা মন্ত্রী ছিল চিন্নার ক্যাবিনেটে, বাংলার ভাষা আন্দোলনের সময় এই দরবেশের বাবা বলেছিল রাষ্ট্রভাষা বাংলা যারা চায় তারা কাছে, সেই দরবেশ শেখ হাসিনা আমদানি করছেন, এই দরবেশের বিরুদ্ধে দেশের মাথা হারিয়ে যায়, ব্যাংকে টাকা নয়, গরিব মানুষের জমানো টাকা চুরি করতে করতে সবার করে, ব্যবসা কিন্তু বন্ধ নয় কিন্তু ব্যাংকের টাকা ফেরত দেওয়ার কোনো ভাবনা নাই। এই ঋণ খেলাপি মানে ইচ্ছে করে চুরি করে যারা ব্যাংকের টাকা লুট করে বিদেশে পাচার করেছে তাদের টাকা হালাল করার জন্য, তাদের সুযোগ টাকার কিস্তি দেওয়া, বিভিন্ন ধরনের সুখ সুবিধার মাধ্যমে অর্থনীতিকে ধ্বংসের শেষ কোথায় নামেছে
নজর ভাই বলছেন ডেঙ্গু বলে মানুষ মরে, এডিস আমার ডেঙ্গু হাসিনা মারবে কেন, উনি তো ডেঙ্গু রানী। ওরা এই ডেঙ্গু না পেলে জনগণের রক্ত শোষণ করতে দিবে, যে ডেঙ্গু মারতে পারেন না চোখে দেখেন না, কিন্তু আরো ডেঙ্গু তার আশেপাশে আছে। এটা দরবেশের মতো ডেঙ্গু আছে না, আসলে তার ডেঙ্গু আছে না, লুটপাট করছে না, জায়গা জমি দখল করছে না, ডেঙ্গু আমি কেন ডেঙ্গু মারব, গুলি করে মানুষ মেরে দিচ্ছে নাকি পরে মেরে দিচ্ছে, নানা বলেই মারল, এখন আবার মশা দিয়ে মারতেছে। পৃথিবীতে একজন এরকম কিলার ছিল, তার নাম ছিল আইটম্যান। মানুষ কত ভাবে মারা যায় এইটাই ছিল তার নেশা। ঠিক সেটার দিকে তাকালে সেই আইটম্যানের কাহিনী মনে পড়ে, মানুষ কত পন্থায় মারা যায়, সকল পন্থায় মানুষ মেরে তিনি আনন্দ পান। সে কারণে আজকে খালেদা জিয়ার মুক্তির চেয়ে বেশি জরুরি হয়ে গেছে এই সরকারের পতন। এই সরকারের পতন হলে খালেদা জিয়ার মুক্তি হবে, গণতন্ত্রের মুক্তি হবে, মানুষের মুক্তি হবে, মানুষের জীবন নিরাপদ হবে। 7 বছর থেকে 70 বছরের নারী শিশুরা আজকে অপমানিত হচ্ছে, এর অপমান জাতির জন্য কত লজ্জাস্কর, আরো কত অসহায়। আমাদের শিশু যে তার ইজ্জত জ্ঞান হয় না, তার ইজ্জত নষ্ট হয়, আরো কতটুকু অসহায় যে বিদ্যা নারী মায়ের শিশু বড় তার সম্মান আমরা রক্ষা করতে পারি না। এই কারণে কি 71 সালের স্বাধীনতা যুদ্ধের জন্য অস্ত্র ধরেছিলাম, এইটাই কি স্বাধীনতার চেতনা? সেদিন যারা পাকিস্তান বাহিনী পাক বাহিনী আমার মা বোনের উজ্জ্বল লুট করেছে তাদের আমরা ক্ষমা করি নাই, তাদের হাত থেকে দেশ স্বাধীন করেছি। আর 47 বছর পরে এমন বেরোনা বলছে যে পাক হানাদার বাহিনী লজ্জা পায়, এর নাম স্বাধীনতা, এর নাম গণতন্ত্র? 30 তারিখের ভোট 29 তারিখ হয়, এর নাম যদি গণতন্ত্র হয় সেই গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করে নাই। আপনাদের এখানে বলতে হবে ভারতীয় হাইকমিশনার ওনার একটা বক্তব্য দেখলাম কালকার প্রতিদিনে, ওনাকে সম্মান জানিয়ে বলব, তিনি বলেছেন ভারতের আর বাংলাদেশের সরকার নাকি বিজয় নিয়ে সরকার গঠন করেছে। ভারতের হাইকমিশনার আপনি ভারতবাসীকে লজ্জা দিলেন, ভারতের নির্বাচনে নরেন্দ্র মোদীর বিজয় আর শেখ হাসিনার বিজয়কে আপনি এক মাপকাঠিতে মাপলেন, এক মাপকাঠিতে মাপলেন। সে কারণে বলবো আপনারা বিদেশিরা যারা এই হাসিনার সরকারকে বলতো তাদের সার্টিফিকেট দেন, আপনাদের সার্টিফিকেট জনগণ দেখতে চায় না, অসন্ত চায় না। বাংলাদেশের জনগণ তার ভাগ্য তারা নিজেরা অপূরণ করবে, যে দেশের মানুষ রক্ত দিয়ে দেশ স্বাধীন করতে পারে তারা এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারবে। অন্যায় অত্যাচারের হাত থেকে অবশ্যই দেশ রক্ষা হবে। পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করা লোক পাওয়া যায়নি, অজ্ঞাত মেজর জিয়া ঘোষণার মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষকেও একত্রিত করেছে। যে গণতন্ত্র হোসেন মোহাম্মদ এরশাদের বুটে তলে গিয়েছিল, দেশকে বেগম খালেদা জিয়া রাস্তায় নেমে বলেছিল গণতন্ত্র উদ্ধার না করে ঘরে ফিরব না, তিনি তার কথা রেখেছেন। 9 মাস আপুসি নেতৃত্বের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন, 9 বৎসর অর্থাৎ 9 মাসের যুদ্ধটা দেশ স্বাধীন করলাম, 9 বছর লাগছে আমাদের গণতন্ত্র উদ্ধার করতে। আজকে তিনি দেশের মানুষ সব বাদ পানি দিয়েছেন, উনি গেছেন কোথায় লন্ডনে, আমাগো নজরুল ভাই বললেন মানুষটা থেকে পুষ্টিহীনতায় ভোগে, আপনি একটু দয়া করে করলেন না আমাগো প্রধানমন্ত্রী যে দৃষ্টিহীনতায় ভুগতেছে।
আবার নাকি কানও শোনে না। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি সুন্দর করে কানে শুনতে শিখুন, আপনি চোখে দেখতে শিখুন, আপনি মানুষের ভাষা বোঝেন না কানটা পরিষ্কার হয়নি তো বুঝবেন, দৃষ্টি শক্তি আপনার নাই তাই মানুষের চেহারা দেখে বুঝতে পারে না মানুষের কি আকুতি, মানুষের হৃদয়ে হৃদয়ের মধ্যে কি দ্বন্দ্ব। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি সুস্থ হয়ে সুস্থভাবে ভাবুন কোন পথে যাবে, কোন পথে যাবেন। চুরি করে আসা যায়, চুরি করে কিন্তু যাওয়া যায় না। বাংলাদেশের মানুষ টাকা দেয় খালনা দেয় ট্যাক্স দেয় আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য, কি আমাদের পুলিশ বাহিনী অনেক এক লক্ষ সাইকেল পুলিশ কেন রাখা হয়েছে, জনগণের নিরাপত্তার জন্য, মা বোনের ইজ্জত রক্ষা করার জন্য, চোর ডাকাত ধরার জন্য, ছিনতাইকারী ধরার জন্য, খুনি ধরার জন্য। সেই পুলিশ দিয়া কিনে আপনি রাত্রিবেলা জিনিসটাকে চুরি করাইলেন, আপনার জন্য তো কি 380 আর 357 এই দুই ধারার মামলাগুলি তো যথেষ্ট, চুরির হুকুম আর চুরি করা। তা আপনার মতো কি খালেদা জিয়ার আপনি 36 মামলা দিচ্ছেন, এই দুই মামলায় তো আপনার জন্য 26 আর বেশি মামলা দরকার হয়, আর বেশি মামলা দরকার হয়। প্রধানমন্ত্রীকে বলবো আপনার পিতা 74 পিতা বলেছিল রেসকোর্স ময়দানে মানবদের স্বাধীন হয়ে পাঁচ হীরার খনি স্বর্ণের খনি আর আমি পেয়েছি চোরের খনি, বলেছিলেন 7 কোটি মানুষের জন্য 8 কোটি কম্বল আনলাম, গাজে আমার কম্বলটা গেল কোথায়? প্রত্যেক সূত্রে তো আপনি চোরের খনি পেয়েছেন, প্রত্যেক সূত্রে তো বাটপাড়ের খনি পেয়েছেন, প্রত্যেক সূত্রে তো বান্দাবাদ প্রোটেনদার পেয়েছেন। মানুষ আর কত সহ্য করবে, সে কারণে আমি বলবো করতে পারি করছি না তা নয়, পারবো কি পারবো না শুরু করব, শুরু না করলে ব্যর্থ কি পরাজিত হবো তা কি করে বলবো। আমি তো অনেক পরীক্ষা দিলাম, হাসিনার লোকে দেখা করলাম, চা খাইলাম, আমি তো বললাম তার অধীনে নির্বাচনে গেলাম, সব পরীক্ষা প্যাথোলজিক্যাল টেস্টে তো ফেল, কোন টেস্টেই তো সেটা সেটা ভালো গণতন্ত্রের জন্য ভালো ভোটের জন্য ভালো তো প্রমাণ হলো না, আর টেস্ট করার দরকার আর টেস্ট করার দরকার আর কি দরকার, মেডিসিন মেডিসিনে না সারলে অপারেশন। সবাইকে ধন্যবাদ, বাংলাদেশ ধন্যবাদ। সংগ্রামী বন্ধুরা, আজকের এই বিভাগীয় সমাবেশে আমরা এই মঞ্চে যে ব্যানার টাঙিয়েছি আপনারা হয়তো লক্ষ্য করেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বন্দিত্বের আজ 533 দিন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্তি দেওয়ার আন্দোলনে যিনি নেতৃত্ব দিচ্ছেন সংগ্রামী মহাসচিব, আজকের সভার প্রধান অতিথি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এখন খুলনা বিভাগীয় সমাবেশে মূল্যবান বক্তব্য রাখছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের 16 কোটি মানুষের প্রাণ প্রিয় নেতা, তিনি তার রাজনৈতিক জীবনের পুরোটা সময় গণতন্ত্রের জন্য সংগ্রাম লড়াই
গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য কাজ করে গেছেন, ত্যাগ স্বীকার করেছেন। তিনি 1971 সালে যখন তার স্বামী এই দেশের মানুষের অতি প্রিয় মানুষ শান্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, যিনি শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণার পরে পাক সেনাবাহিনীর হাতে বন্দী হয়েছিলেন, তার দুটি শিশু সন্তানকে নিয়ে তিনি 1982 সালে পরে দেশকে গণতন্ত্রে ফিরিয়ে দেওয়ার জন্য এবং মানুষকে আবার একটা নতুন করে স্বপ্ন দেখানোর জন্য বিএনপির দায়িত্ব নিয়েছিলেন এবং দীর্ঘ 9 বছর এই গণতন্ত্রের জন্য সংগ্রাম করে শৈলবাদ শৈলচারকে হটিয়ে দিয়ে জনমানুষের পার্লামেন্ট গঠন করতে সক্ষম হয়েছিলেন এবং মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে সরকার গঠন করেছিলেন। যিনি 1/11 পরে এই দেশের সেই অবরিত ফখরুদ্দিন মানুদ্দিনের সরকারের হাতে বন্দী হয়েছিলেন এবং সেই বন্দী অবস্থায় নীরব আন্দোলনের মধ্য দিয়ে তার অনমনীয় মনোভাবের মধ্য দিয়ে যিনি আবার গণতন্ত্রকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন, যিনি এই দেশের মানুষকে সংসদীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন, সেই 73 বছরের বৃদ্ধ মা আমাদের তার মুক্তির দাবিতে আজকের এই খুলনা বিভাগের সম্মেলনে উপস্থিত। আমাদের ঢাকা থেকে আগত বিএনপির কেন্দ্রীয় জাতীয় সংসদের সদস্য আপনাদের অত্যন্ত প্রিয় নেতা, আমাদের অত্যন্ত বিপ্লবী নেতা বাবু ঈশ্বরচন্দ্র রায় আমাদের মাঝে আজকে এখানে উপস্থিত আছেন। আরেকজন জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, তিনি শুধু বিএনপির নয় তিনি আন্তর্জাতিকভাবে একজন অত্যন্ত যোগ্য শ্রমিক নেতা হিসেবে পরিচিত, সংগ্রামী মানুষ, মুক্তিযোদ্ধা, সাবেক রাষ্ট্রদূত জনাব নজরুল ইসলাম খান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, খুলনার সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি জানি আপনারা আজকে অনেক কষ্ট করে এই সময় উপস্থিত হয়েছেন, সেই 200 কিলোমিটার দূর থেকে আপনারা এসেছেন এবং এই বিভাগীয় সম্মেলনে প্রায় 10টি জেলার নেতাকর্মীরা আজকে এখানে উপস্থিত হয়েছেন, অনেক বাধা অতিক্রম করে পথে পথে আপনাদেরকে বাধা দেওয়া হয়েছে, আওয়ামী লীগের ক্যাডাররা আপনাদের উপর আক্রমণ করেছে, কালীগঞ্জে বাড়িঘর ভাঙচুর করেছে, এই খুলনা সড়ক তারা গণযোগ সৃষ্টি করার চেষ্টা করেছে, বন্ধুগণ সব কিছুকে অতিক্রম করে আপনারা এখানে আজকে এসে উপস্থিত হয়েছেন। সেই জন্যে আমি আপনাদেরকে দলের পক্ষ থেকে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে আমাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন কৃতজ্ঞতা জানাচ্ছি। বন্ধুরা আপনারা জানেন যে এখন সারা দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে উত্তরাঞ্চলে বন্যায় মানুষ খুব কষ্ট পাচ্ছে, আমরা তাদের পাশে দাঁড়িয়েছি, দাঁড়াচ্ছি, আগামীকাল থেকে আমাদের বিভিন্ন দলগুলো চলে যাবে সেই সমস্ত বন্যা দুর্গত মানুষদের পাশে ত্রাণ বিতরণ করবে। আমরা সেই জন্যে আমাদের বিভাগীয় সমাবেশগুলো আমরা কিছুদিন পরে আবার শুরু করব, কারণ উত্তরবঙ্গে এখনো প্রায় বন্যা চলছে। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা এখানে আপনাদের সামনে কেন এসেছি আপনারা সবাই জানেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার কথা আমি বললাম, যিনি আমাদের গণতন্ত্রের প্রতীক শুধু নন, তিনি বাংলাদেশের মানুষের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক, তাকে কেন্দ্র করেই আমাদের স্বাধীনতার পতাকাকে আমরা চিন্তা করি, তাকে চিন্তা করেই আমরা আমাদের সার্বভৌমত্বের চিন্তা করি, এই একমাত্র নেত্রী
তিনি স্বাধীনতার জন্য সর্বমুহূর্তের জন্য সব রকম ত্যাগ স্বীকার অতীত করেছেন এবং ত্যাগ স্বীকার করছেন। বন্ধুগণ, যে নেত্রী গণতন্ত্রের জন্য সংগ্রাম করলেন, গণতন্ত্রকে মুক্ত করলেন সরকারের হাত থেকে, যে নেত্রী দীর্ঘদিন গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার জন্য কাজ করলেন, প্রধানমন্ত্রী হিসেবে তিনবার আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন, দুইবার বিরোধী দলের নেত্রী হলেন, তাকে আজকে কারাগারে দীর্ঘকাল প্রায় 18 মাস অবরুদ্ধ করে রাখা হয়েছে। তিনি অত্যন্ত অসুস্থ, তাকে প্রথমে একটা নির্জন কারাগারে রাখা হয়েছিল, সেখানে যখন তিনি খুব বেশি অসুস্থ হয়ে পড়লেন, আমরা যখন বারবার তার উপর চাপ সৃষ্টি করলাম, তখন তাকে পিজি হাসপাতালে নিয়ে আসা হলো এবং এখানেও তাকে সঠিক চিকিৎসা তারা দিতে পারছে না বন্ধুগণ, কারণ সরকারের সদিচ্ছার অভাব। আমি গতকালও খবর পেয়েছি যে দেশরত্নী আবার অসুস্থ হয়ে পড়েছেন, তার ব্লাড সুগার বারবার ওঠানামা করছে, তার জীবের মধ্যে আলসার হয়েছে, তার যে আর্থ্রাইটিস অসুখ সে আর্থ্রাইটিস অসুখে তিনি এখন হাত পা সোজা করতে পারছেন না বন্ধুগণ। মাত্র একটা রুমের মধ্যে কেবিনের মধ্যে তাকে আটক রাখা হয় এবং তাকে সেখানে প্রপারলি চিকিৎসা দেওয়া হচ্ছে বন্ধুগণ। আমরা আজকে এই সভা থেকে, এই জনগণের পক্ষ থেকে, বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক আইন মানুষের পক্ষ থেকে আমরা আজকে দাবি জানাচ্ছি যে অবিলম্বে দেশের শ্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য তাকে মুক্তি দেওয়া হোক এবং তাকে অবশ্যই যেন অবিলম্বে মুক্তি দেওয়া হয় বন্ধুগণ। বন্ধুগণ, দেশের শ্রী বেগম খালেদা জিয়া শুধুমাত্র বিএনপির নেতা নন, দেশের শ্রী বেগম খালেদা জিয়া আজকে সমগ্র বাংলাদেশের জনগণের নেত্রী। তিনি এই অবরুদ্ধ গণতন্ত্র, যে গণতন্ত্রকে আওয়ামী লীগ হরণ করে নিয়েছে, যে গণতন্ত্রকে সরকার ডাকাতি করে নিয়ে গেছে, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, আজকে সেই অধিকার প্রতিষ্ঠা লড়াইয়ে দেশের শ্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের মানুষ সামনে দেখতে চায়, কাছে পেতে চায় বন্ধুগণ। বন্ধুগণ, আজকে ভয়াবহ একটা রাষ্ট্রের একটা অবস্থার মধ্যে আমরা পড়েছি, একটা ভয়াবহ সংকট। একটি দল যারা অতীতে নিজেদেরকে গণতন্ত্রী বলে দাবি করত, তারা বারবার ক্ষমতায় এসে সবসময় গণতন্ত্রকে হত্যা করেছে বন্ধুগণ। আমরা ভুলি নাই 1975 সালে এই দলটি একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছিল সমস্ত দলগুলোকে নিষিদ্ধ করে দিয়ে। আজকে আবার গত 10 বছর ধরে অত্যন্ত সুপরিকল্পিত ভাবে গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে তারা আজকে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করতে চায় বন্ধুগণ। তার বিচার বিভাগকে আজকে নিয়ন্ত্রণে নিয়েছে আমাদের বিচার বিভাগে। আপনি এখন কোথাও গিয়ে যে মনে করবেন যে বিচার পাবেন, সে আশা দুরাশা, কারণ সংবিধান সংশোধন করে তারা যে নিয়মগুলো করেছে, যে বিধানগুলো করেছে, সেই বিধানগুলোতে এখনো মানুষের অধিকার তারা পুরোপুরিভাবে নিয়ে নিয়েছে। আপনাদের মনে আছে যে তত্ত্বাবধায়ক সরকারের একটা ব্যবস্থা হয়েছিল, নিশ্চয়ই মনে আছে, আপনাদের বলেননি তো, কেয়ারটেকার গভর্নমেন্ট ভুলে গেছেন? 4টা নির্বাচন এই ব্যবস্থা হয়েছিল, সুষ্ঠু হয়েছিল তো, সেই কেয়ারটেকার গভর্নমেন্টকে বাতিল করে দিয়েছে আওয়ামী লীগ একটি রায়ের বদৌলতে, এবং সেটাও বিচারপতি খায়রুল হকের রায়কে হাতিয়ার করে নিয়ে তাকে সঙ্গে নিয়ে বন্ধুগণ। আজকে সেই রায়ের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলা হয়েছে। আজকে ওই রায়ের ফলে ক্যাপ্টিকার গভর্নমেন্ট বাতিল হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে দেখা যায় যে সরকার যখন থাকে তার বাইরে গিয়ে একটা সুষ্ঠু আবার নির্বাচন করা নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব নয়, সে কারণেই সেদিন সেই দাবি আমরা মেনে নিয়েছিলাম, আমরা তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিয়ে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছিলাম বন্ধুগণ। কিন্তু এই সরকার তাকে বাতিল করে দিয়ে জনগণের যে অধিকার, তার ভোটের অধিকার, 5 বছরে একদিন যে তার ক্ষমতা প্রয়োগ করতে পারে, সেটাকে সম্পূর্ণভাবে বিনষ্ট করে দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে একটার পর একটা নির্বাচন করে তারা শুধুমাত্র তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করছে বন্ধুগণ। আপনার বলার প্রয়োজন নেই, আপনার নিজেরাই বিগত নির্বাচনে ভোট দিতে পারেননি, ভোট দিতে পারেছেন? 30 তারিখে ভোট দিতে যাওয়ার কথা 29 রাখতেই ভোট নিয়ে চলে গেছে, ডাকাতি করেছে ভোট।
এবং তার আগে দীর্ঘদিন ধরে একটার পর একটা মিথ্যা মামলা চাপিয়ে দিয়ে গায়েবী মামলা দিয়ে আমাদের সমস্ত রাজনৈতিক নেতা কর্মীদেরকে বিরোধী দল নেতা কর্মীদেরকে সম্পূর্ণভাবে দূরে রেখে অথবা গ্রেফতার করে অথবা মামলা দিয়ে তাড়িয়ে নিয়ে বেরিয়ে সেই নির্বাচনের দিন তারা পুরোপুরি ভাবে একটা একদলীয় নির্বাচন চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। বন্ধুগণ, আজকে এই সরকার অত্যন্ত সুপরিকল্পিত ভাবে বাংলাদেশের সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে দিচ্ছে। আমাদের গণতন্ত্র, আমাদের স্বাধীন বিচার ব্যবস্থা, আমাদের সুষ্ঠু অর্থনীতি সবকিছু এরা খান খান করে দিয়েছে। আজকে দেখেছেন আপনারা যে বাজেট দিয়েছে কিছুদিন আগে, এই বাজেটের মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের পকেট কাটা, জনগণের উপরে ভ্যাট চাপিয়ে গ্যাসের দাম বাড়িয়ে, পেট্রোলের দাম বাড়িয়ে, জ্বালানি তেলের দাম বাড়িয়ে মানুষকে আরো বেশি করে দরিদ্র করে তোলা হচ্ছে। বন্ধুগণ, আপনারা শুনেছেন ইতিমধ্যে আমাদের নেতাদের কাছে যে ব্যাংক গুলোকে লুটপাট করা হয়েছে, হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা দেখেছেন, শুনেছেন কিছু আগে যে শেয়ার মার্কেট পুরোপুরি লুট হয়ে গেছে, গত সাত দিন আগে 27,000 কোটি টাকা লুটপাট হয়ে গেছে। কিছুদিন আগে পত্রিকায় বেরোলো, গণমাধ্যমে আসলো যে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি পরিমাণ টাকা বিদেশে পাচার হয়ে গেছে। কারা করছে? যারা সরকারে আছে, যারা সরকারের এখানে সমর্থন পুষ্ট, তাদের দ্বারাই এই সমস্ত ঘটনাগুলো হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষার অবস্থা কি? আইন শৃঙ্খলার ব্যবস্থা কি? দিনে দুপুরে আদালতের ভেতরে কুপিয়ে মারা হচ্ছে মানুষকে বিচারকের সামনে। আজকে আমার মা বোনেরা কেউ নিরাপদ নন, তারা তাদের সম্ভ্রম রক্ষা করতে পারেন না, উপরন্তু বিভিন্ন সরকারি দলের ছত্র ছায় এই সমস্ত লোকগুলোকে আপনার বিভিন্ন প্রশ্রয় দেওয়া হচ্ছে, তাদেরকে বিচারের বাইরে নেওয়া হচ্ছে। এখানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড একটার পর একটা ঘটছে। গত 6 মাসে 435টি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতেই তারা নিহত হয়েছে। বন্ধুগণ, একটা মানুষের ন্যূনতম বিচার পাওয়ার তো অধিকার আছে, সেই বিচারও তারা পায় না আজকাল, অর্থাৎ যাকে তুলে নিয়ে যাচ্ছে। আপনারা এই যে দেখুন বরগুনার যে ঘটনা, বরগুনার যে প্রধান আসামি নয়ন বন্ড, কি যেন নাম, নয়ন বন্ড, ঘটনার 2 দিন পরেই যখন শোনা গেল যে এই ঘটনার সাথে সরকার দলীয় এমপির আত্মীয় স্বজন বা জড়িত আছে, তখন হঠাৎ করে শোনা গেল যে তাকে ক্রস ফায়ারে বন্দুক যুদ্ধে সে মারা গেছে। আর তারপরেই তারা এক এক করে গোটা ঘটনাটাকে ধাওয়া চাপা দেওয়ার জন্য এখন আবার তার সেই স্ত্রীকে, যে মেয়েটা, তাকে পর্যন্ত তার রিমান্ডে নিয়ে গেছে। আমরা জানি না সেই মেয়ে জড়িত কিনা, কিন্তু তাকে আইনের যে আপনার বিধান রয়েছে এবং তার যে বিচার পাওয়ার যোগ্যতা রয়েছে, শক্তি রয়েছে, অধিকার রয়েছে, সেটা কিন্তু অবশ্যই প্রয়োগ করতে হবে। বন্ধুগণ, আজকে একটার পর একটা দেখবেন ধর্ষণ বা একটা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এ কোন দেশে বাস করছি আমরা, এর কোন সমাজে বাস করছি, যে সমাজে কোনো আইনের শাসন নেই, যে সমাজে কোনো বিচার নেই, যে সমাজে একটা মানুষ তার সুস্থ বেঁচে থাকার অধিকারটুকু পর্যন্ত হারাবে, এই সমাজ আজকে এখানে তৈরি হয়েছে। এই যে ডেঙ্গু, বহু কথা উঠেছে ডেঙ্গু নিয়ে আজকাল, বহু আপনার আপনাদের সোশ্যাল মিডিয়াতে অনেক কার্টুন টার্টুনও বেরোচ্ছে। কিছুক্ষণ আগে আপনাকে আমাকে একজন দেখালেন যে কার্টুনের একটা কার্টুন দিয়েছে যে ডেঙ্গু এবং পিটিয়ে মারা, এই দুটোর ভয়ে সব পালিয়ে বেড়াচ্ছে। অর্থাৎ মানুষকে, বাংলাদেশের মানুষকে এখন পুরোপুরি একটা অনিরাপদ, একটা অনিশ্চিত অবস্থার মধ্যে ফেলা হয়েছে। এই পিটিয়ে মারা, গতকাল আবার আমাদের তথ্যমন্ত্রী সাহেব বলিয়ে বলেছেন যে তিনি নাকি এটার মধ্যে বিরোধী দলের লোকদের সংশ্লিষ্টতার গন্ধ পাচ্ছেন। কোনো কিছু ঘটলেই তারা এই বিরোধী দলের সংশ্লিষ্টতা খুঁজে পায়। তাদের ব্যর্থতা, তাদের সম্পূর্ণ ব্যর্থতা, আজকে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে তারা ব্যর্থ হয়েছে, বাংলাদেশের মানুষকে ন্যায় বিচার দিতে তারা ব্যর্থ হয়েছে, বাংলাদেশের মানুষের অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে তারা ব্যর্থ হয়েছে। বন্ধুগণ, বন্ধুগণ, আজকে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, এই সরকার সাধারণ মানুষের কথা চিন্তাও করে না। কৃষকরা তার ধানের মূল্য পায় না, বিক্রি করে দেয়। আমাদের শ্রমিক ভাইয়েরা তাদের ন্যায্য মজুরি পায় না। আপনাদের খুলনাতেই আমাদের যে পাটকল শ্রমিকরা দীর্ঘদিন আন্দোলন করেছে,
আন্দোলন করার পরে তাদেরকে যখন আশ্বাস দেওয়া হয়েছে, স্বয়ং প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে তাদের বেতন কমিশন নিশ্চিত করা হবে, কিন্তু আজ পর্যন্ত সেটা করা হয়নি। বন্ধুগণ, আজকে এই সভা থেকে অবিলম্বে তাদের বেতনের সমস্ত সমস্যার সমাধান করা আমরা জোর দাবি জানাচ্ছি। বন্ধুগণ, বন্ধুগণ, বক্তব্য দীর্ঘ করতে চাই না, শুধু একটা কথা বলতে চাই, যেটা খুব জোর দিয়ে বলতে চাই, দেশ নেত্রীর সঙ্গে এই দেশের গণতন্ত্র ওতপ্রোত ভাবে জড়িত, দেশ নেত্রীর সঙ্গে এই দেশের স্বাধীনতার সহমতের প্রশ্ন ওতপ্রোত ভাবে জড়িত। দেশ নেত্রী কেন আজকে জেলে? এই জন্য জেলে, তিনি যদি বাইরে থাকেন তাহলে এই যে জোর করে নির্বাচন করা, এই যে মানুষের অধিকারগুলোকে সম্পূর্ণ হরণ করে নিয়ে গিয়ে তাদেরকে মেরে পিটে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আজকে জনগণকে সম্পূর্ণভাবে আলাদা করে ফেলার চেষ্টা করে, শুধুমাত্র বন্দুকের জোরে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে কাজে লাগিয়ে ক্ষমতায় টিকে থাকা, এটা সম্ভব হতো না। কারণ দেশ নেত্রী সেই নেত্রী যিনি বাইরে থাকলে জনগণকে সঙ্গে নিয়ে এই সমস্ত প্রতিবাদ করে তিনি তাকে পরাজিত করতেন, অতীতে করেছেন। বন্ধুগণ, বন্ধুগণ, এই দেশের মানুষ কখনোই অন্যায়কে মেনে নেয়নি। 1952 সালে আমরা ভাষা আন্দোলন করেছি, ভাষা আন্দোলনকে রক্তে দিয়েই আমরা সেদিন ভাষার অধিকারকে নিয়ে এসেছিলাম। আমরা 1969 সালে স্বৈরাচার আইয়ুব খানের তৎকালীন পাকিস্তান আমলে তাদের বিরুদ্ধে সংগ্রাম করে লড়াই করে লড়াইয়ের মধ্য দিয়েই রাজপথে রক্তপাত ঘটিয়ে সেদিন আমরা আমাদের গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে এসেছিলাম। এবং 1971 সালে আমরা ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তান সেনাদার বাহিনীর সঙ্গে হানাদার বাহিনীর সঙ্গে যুদ্ধ করে আমরা সেদিন স্বাধীনতা অর্জন করেছিলাম। বন্ধুগণ, আমরা 1990 সালে আমাদের ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে আমরা আরেক স্বৈরাচারকে পরাজিত করে, এরশাদকে পরাজিত করে আমরা গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে এসেছিলাম। বন্ধুগণ, বন্ধুগণ, সুতরাং বাংলাদেশের মানুষ পরাজয় স্বীকার করতে জানে না, অন্যায়কে কখনো তারা বরদাস্ত করে না। তাই আজকে আমরা বিশ্বাস করি যে আজকে দেশ নেত্রীকে বন্দী করে রেখে যে অন্যায় তারা করছে, সেই অন্যায় এই দেশের মানুষ মেনে নেবে না। আজকে গণতন্ত্রকে সম্পূর্ণ হরণ করে নিয়ে গিয়ে যে অবিচার অন্যায় অপরাধ তারা করেছে, সেই অপরাধ কখনো এই দেশের মানুষ মেনে নেবে না। বন্ধুগণ, আওয়ামী লীগকে এবং এই সরকারকে অবশ্যই জবাবদিহিতা করতে হবে জনগণের সামনে, একদিন তাদেরকে জনগণের আদালতে দাঁড়াতে হবে এবং তাদের এই যে অধিকার কেড়ে নিয়ে যাওয়া, হরণ করা, হাজার হাজার মানুষকে হত্যা করা, খুন করা, তাদের জবাব তাদেরকে দিতেই হবে। বন্ধুগণ, আমরা অনেক কষ্ট সহ্য করেছি, আপনারা অনেক কষ্ট সহ্য করেছেন। 26 লক্ষ মানুষ বাংলাদেশে আসামি হয়েছে এই সরকার, এই আওয়ামী লীগের সরকার, হাসিনার সরকারের আমলে 1 লক্ষের উপরে বেশি মামলা হয়েছে, আমাদের 500 বেশি নেতা কর্মীকে খুন করে ফেলা হয়েছে। নিজের নেই আমাদের সিলেটের ইলিয়াস আলী, চৌধুরী আলম পারভেজ এমপি এবং কমিশনার জনপ্রতিনিধি, আমাদের ছাত্র নেতারা অনেকেই তারা গুম হয়ে গেছেন। আজকে 5-6 বছর হয়ে গেল, 7 বছর হতে চলেছে, এখনো তারা ফিরে আসে না। বন্ধুগণ, তাদের মেয়ে সন্তান, তাদের স্ত্রী, তাদের মা, তারা অপেক্ষা করে থাকে যে এই বোধে তাদের মানুষটি, প্রিয় মানুষটি ফিরে আসবে, ফিরে আসে না। বন্ধুগণ, আজকেও আমাদের অনেক ভাই আছে যারা রাতে তারা তাদের ঘরে শুতে পারে না, ঘুমাতে পারে না, তারা তাদের মায়ের কাছে যেতে পারে না, তারা এক স্থান থেকে আরেক স্থানে থাকে। আমাদের এখানে অনেক নেতা কর্মী আছেন, শুভদল ছাত্রদলের ছেলেরা, যারা এখানে থাকতে না পেরে, নিজের এলাকায় থাকতে না পেরে ঢাকায় গিয়ে রিক্সা চালায়, হকারের কাজ করে। সত্য কথা, এই অবস্থায় আমরা পরিত্রাণ চাই। অর্থাৎ দেখুন, আজকে কত ধরনের ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে, বাংলাদেশকে একটা পুরোপুরি ভাবে একটা নত জানু বড় নির্ভরশীল রাষ্ট্রে পরিণত করবার জন্য আজকে বিভিন্ন দিক দিয়ে জাতীয় আন্তর্জাতিকভাবে সেই চক্রান্ত শুরু হয়েছে। আমরা জানি না, আমরা পত্রিকায় পড়ছি প্রিয়া সাহা নামে একজন ভদ্র মহিলা, তিনি ওয়াশিংটনে কি বক্তব্য দিয়েছেন, যে বক্তব্য আজকে খুব ক্ষুব্ধ হয়ে গেছে আমেরিকার লোকেরা, নিজেরাই আমেরিকার লোকেরা নিজেরাই ক্ষুব্ধ হয়েছে। তারাই বলছিল প্রথম দিন সেক্রেটারি জেনারেল বলেছে যে তার রাষ্ট্রদ্রোহী তার মামলা হওয়া উচিত, এরপরে আবার শুনে গিয়েছে না, তাকে আত্মপক্ষ সমর্থন করতে দেওয়া উচিত, উনি আত্মপক্ষ সমর্পণ করেছেন,
একটি ভিডিও যেটা বেরিয়ে এসছে, যে টেলিফোন কনভারসেশন, টেলিফোনিক আলাপ, সেইখানে তিনি বলছেন এটা তো আমার কথা নয়, এটা প্রধানমন্ত্রীর কথা, প্রধানমন্ত্রীর কথাগুলো বলেছিলেন। বন্ধুগণ, আমরা জানতে চাই, দেশবাসী জানতে চায়, কোনটা সত্যি? এটা কি প্রধানমন্ত্রীর কথা নাকি প্রিয়া সাহার কথা? আমরা জানতে চাই এই চক্রান্ত কিসের চক্রান্ত? জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত বলা হচ্ছে, আমরা জানতে চাই সেই আন্তর্জাতিক জাতীয় চক্রান্তটা কি? সেটা কি বাংলাদেশের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে, বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে? আমরা জানতে চাই। আজকে অবশ্যই এই জবাব এই সরকারকে দিতে হবে। বন্ধুগণ, বন্ধুগণ, আমরা আজকে কেন বেরিয়েছি, আপনারা কেন আজকে এত কষ্ট করে, আমি আগেই বলেছি এসছেন কেন, দেশনেত্রীর মুক্তির জন্য, তাই না? দেশনেত্রীর মুক্তির জন্য কি করতে হবে? শুধু চাইলেই কি হবে? তার জন্য আমাদেরকে আন্দোলন করতে হবে। আন্দোলন কখন সফল হবে? যখন ঐক্যবদ্ধ হতে পারবো, আমরা সমস্ত মানুষকে নিয়ে যখন বেরিয়ে আসতে পারবো, তখনই শুধুমাত্র আন্দোলন সফল হবে, তার আগে নয়। আমি একটা কথা আমার যুবক ছাত্র ভাইদেরকে বলতে চাই, এই যে আমরা এখানে এসেছি, এসে যে নিজেদের মধ্যে ছোট্ট খাট্ট বিষয় নিয়ে তর্ক করছি, সভার যে সৌন্দর্য সেটাকে নষ্ট করছি, এটা হলে তো আন্দোলন হবে না। আজকে সব দেশের, আজকে শুধু এই খুলনার মানুষ নয়, সারা দেশের মানুষ আজকে খুলনার মিটিংয়ের দিকে তাকিয়ে আছে, সারা দেশের মানুষ দেখছে যে মানুষ উঠে আসছে কিনা, মানুষ জাগ্রত হচ্ছে কিনা। বন্ধুগণ, আপনারা উঠে এসেছেন, জাগ্রত হচ্ছেন, সেই একই সঙ্গে আপনারা শৃঙ্খলা রাখুন, ঐক্য রাখুন, পরস্পর পরস্পরের মধ্যে একটা ভালোবাসা তৈরি করুন, যে ভালোবাসা দিয়ে আপনার ঐক্যবদ্ধ হয়ে আপনার পরাজিত করতে সক্ষম হন, এই ভয়াবহ দানবকে পরাজিত করতে পারবেন। এই সরকার তো দেউলিয়া সরকার, এই সরকারের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই। দাদা বলেছেন যে দৃষ্টি, চোখের অপারেশন করার জন্য, চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী ব্রিটেনে গেছেন, আমরাও চাই তার মতেই যে উনি খুব সুদৃষ্টি নিয়ে ফিরে আসুন, উনি দেখুক যে এই দেশের মানুষ কি চায়, দেওয়ালের লিখনগুলো পড়ুক, মানুষের মুখের ভাষা বুঝুক, তাহলেই বুঝতে পারবেন এই দেশের মানুষ মুক্তি চায়, তাদের মা গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চায়। বন্ধুরা, কোন মামলা আজকে রেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া? কোন মামলায়? মিথ্যা মামলা, যার কোনো ভিত্তি নেই, কোনো ঘটনাই ঘটনি। যে টাকার কথা বলেছে 2,00,000-2,33,00,000, সেই টাকা ব্যাংকে এখন 6 কোটি উপরে পার হয়ে গেছে। তারেক রহমান সাহেবের বিরুদ্ধে অসংখ্য মামলা দিয়েছেন। এই বাবা, প্লিজ প্লিজ প্লিজ, তারেক রহমান সাহেবের বিরুদ্ধে অসংখ্য মামলা দিয়েছেন, একটা মামলা তো প্রমাণ করতে পারেন। একজন বিচারক, তিনি খালাস দিয়েছিলেন তারেক রহমান সাহেবকে একটা মামলা থেকে, তাকে পালিয়ে যেতে হচ্ছে বাংলাদেশ থেকে, দেশে থাকতে পারেননি। প্রধান বিচারপতি এস কে সিনহা সাহেব, তিনি সংবিধানের একটা রায় দিয়েছিলেন, যে রায়ের ফলে তারা মনে করেছিল তাদের তক্তি তাও চলে যাবে, সেই এস কে সিনহাকে আপনারা এখান থেকে জোর করে বন্দুকের মুখে তাকে দেশ থেকে বের করে দিয়েছেন। আপনারা আবার ন্যায় বিচারের কথা বলেন, আইনের শাসনের কথা বলেন, আর উন্নয়ন উন্নয়ন উন্নয়নের কথা বলেন, উন্নয়নের ঢোল নিজেরা বাজান, বাজায় না? সাংঘাতিক উন্নয়ন হচ্ছে, টাক লেগে যাচ্ছে উন্নয়নের, উন্নয়ন হচ্ছে আপনাদের রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, কি হচ্ছে আপনাদের যে এতদিনকার যে সুন্দরবন, যেটা আজকে একটা হেরিটেজ গোটা পৃথিবী সুন্দর, বাংলাদেশকে চেনে সুন্দরবনের জন্যে, সেই সুন্দরবন ধ্বংস হয়ে যাবে। বন্ধুগণ, আমাদের বাংলাদেশ আরো বিপদে পড়বে। কেন করছেন? যে কয়লা ভিত্তিক এই যে কেন্দ্র, বিদ্যুৎ কেন্দ্র, এটা আপনারা মনে করছেন যে এটা আপনাদের যেখান থেকে আপনারা কয়লা আনলেন তাদেরকে বিরক্ত করা যাবে না। বন্ধুগণ, আজকে আমাদের শপথ নিতে হবে, আমরা কি বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দেখতে চাই?
আমরা কি সত্যি বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চাই? আমরা কি চাই যে আমাদের নেত্রী দেশান্তি বেগম কাদিয়া, যিনি আমাদের মা, যিনি আজকে 73 বছর বয়সে ওই অন্ধকারের মধ্যে আজকে কালক্ষেপণ করছেন ও প্রতি মুহূর্তে গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন, তাকে আমরা বের করে আনতে চাই? আমাদেরকে ঐক্য ভাবতে হবে, ঐক্য ঐক্য ঐক্য, ঐক্যের কোনো বিকল্প নয়। আজকে সমগ্র বাংলাদেশের মানুষকে দল মত বর্ণ নির্বিশেষে সতর্ক ঐক্যবদ্ধ করে আজকে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে বন্ধুগণ, এই দেশকে রক্ষা করার আন্দোলনে, মানবকে মুক্ত করার আন্দোলনে। আমরা সবাই রাজি আছি? আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আসুন, অনেক কষ্ট করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, এর সবকিছু নিয়েই সামনের দিনগুলোতে আমরা একটা গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে দেশকে মুক্ত করব এবং ইনশাআল্লাহ আমরা অবশ্যই আমাদের গণতন্ত্রকে ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। আপনাদের বলেছি আপনাদের সকলকে এই কষ্টকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুগণ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জওয়ান দেশ নেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ। আরেকটা কথা বলতে ভুলে গেছি, খুব জরুরি কথা। আপনারা তো জানেন যে আমাদের এই নির্বাচনের পূর্বে এবং তার আগে থেকে গণতন্ত্রকে মুক্ত করবার জন্যে এবং নির্বাচনের মাধ্যমে এই দানব সরকারকে পরাজিত করবার জন্য আমরা ঐক্যফ্রন্ট গঠন করেছিলাম। কিছু সংখ্যক মহল অত্যন্ত উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিভিন্ন রকম অপপ্রচার চালাচ্ছে। তারা বলছে যে বিএনপি যে মিটিং করছে এটা হচ্ছে আপনার জোট থেকে বেরিয়ে গেছে বা জোটের মধ্যে নেই, ঐক্যফ্রন্ট থেকে বেরিয়ে গেছে ঐক্য নেই। আমরা খুব পরিষ্কার ঘোষণা দিতে চাই, বিরোধী জোটও ঠিক আছে, ঐক্যফ্রন্টও ঠিক আছে, ঐক্যবদ্ধ আমাদের মধ্যে কি হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় খুলনাবাসী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কারা মুক্তির দাবিতে খুলনা বিভাগীয় সমাবেশে এতক্ষণ আপনারা বক্তব্য শুনছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে। আজকের এই ঐতিহাসিক জনসমাবেশে এখন বক্তব্য রাখছেন আজকের সভার সংগ্রামী সভাপতি, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, খুলনা মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি, সাবেক জাতীয় সংসদ সদস্য জনাব নজরুল ইসলাম মঞ্জু, সম্মানিত প্রধান অতিথি নেতৃবৃন্দ, আজকের এই বিভাগীয় সমাবেশ যারা সফল করেছেন দলের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। 11 জেলা মহানগরীর নেতা কর্মীদের প্রতিবাদ জানাই, গতকাল এবং আজ রাতে আজ সকালে ঝিনাইদহ কালীগঞ্জ যশোরের বেলাপুর পৌরে আমাদের সরকার দলীয় কিছু সন্ত্রাসী এবং কিছু বিপদগামী আইন শৃঙ্খলা বাহিনী আমাদের গাড়ি বন্ধ করে দিয়েছে, হামলা করেছে। এছাড়া আমাদের ঝিনাইদহের একটি গাড়ি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জানাচ্ছি খুলনা মেট্রোপলিটন পুলিশকে এবং খুলনা সিটি কর্পোরেশনকে, তারা আমাদের এই মহাসমাবেশের জন্য সহযোগিতা করেছেন। বিদ্যুৎ বিভাগ, সড়ক বিভাগ, সাংবাদিক ভাইরা এবং দূর দূরান্তের আগত আমাদের নেতাকর্মী যারা সফল করেছেন দলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিভিন্ন কমিটি, উপকমিটি 12টি 14টি উপকমিটি,
যারা বিএনপি প্রত্যন্ত অঞ্চলের নেতা কর্মী যারা সহযোগ করেছেন, যারা একই সাথে খুলনা বিভাগীয় পুলিশ এবং খুলনা জেলা পুলিশকে ধন্যবাদ জানিয়ে সবাইকে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের কর্ম শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।